কিন্তু তিনি খুব সুন্দর ভালো কবি ছিলেন, সুন্দর সুন্দর তিনি কবিতা লিখতেন। এখানে সারা জীবনে মায়ের কবিতা লিখেছে, এখানে মা নিজে বলছে মুক্তি তো মুকুদে দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। তখন শুয়ে শুয়ে তিনি মার আশীর্বাদ পেয়ে, মার কৃপা পেয়ে, মা নিজে বলছে দেখো তোমাকে আমি আশীর্বাদ করছি, মা কে? তিনি হলেন বৈষ্ণবী, তিনি হলেন বৈষ্ণবী, তিনি হলেন ভগবানের পরম ভক্ত, তিনি হলেন মা দেবী। তিনি নিজে বলেছেন তুমি গোবিন্দের রাধা গোবিন্দের ভজন করো, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি গোবিন্দ কৃপায় মুক্তি পাবে। এখন অন্তিম সজায় শুয়ে আছে, তখন এই ভজনটি তিনি লিখছেন, কি লিখছেন? বাজাও রে মন শ্রী নন্দনন্দন আভয় চরণ মন শ্রী নন্দনন্দন আভয় চরণ দুর্লভ মানব জনম সঙ্গে, দুর্লভ মানব জনম সঙ্গে, গোবিন্দের ভজন কর, বলছে মান তুমি এবার গোবিন্দের তুমি ভজন কর, হ্যাঁ ওনার চরণ কি রকম? বলে অভয় চরণার বিন্দ যা চরণে অশোক অভয় অমৃতকার চরণে গোবিন্দ চরণে আছে, হ্যাঁ বলে দুর্লভ মানব জনম সৎসঙ্গে ভজ হরিপদ নীতি রে, বলে এই যে মানব শরীরটি দুর্লভ জীবন, গতকালে আমরা শ্রবণ করেছিলাম না, এই মানব জন্মটি সহজে পাওয়া যায় না, এই জন্য ভগবান কৃষ্ণ তিনি নিজে বলছেন বলে লব্ধা সুদুর্লভমিদং বহুশম ভবান্তি মানুষম অর্থদম অনিত অপি অধীর, ভগবান নিজে বলছেন মানব জন্মটা কেবল দুর্লভ নয় বলে সুদুর্লভ, যে জীবন সহজে পাওয়া যায় না, যে জীবন সহজে পাওয়া যায় না, মানব শরীরটি বহু কষ্টে এই মানব শরীরটি আমরা পেয়েছি, এই জন্য গতকালে শুনেছিলাম না এটা মানব শরীর নয়, এটা হলো মুক্তির দ্বার, মুক্তির দ্বারতে পৌঁছিয়েছি, তাই না? অন্য কোন জন্মে 84 লক্ষ জন্মে কোন জন্মে গোবিন্দর ভজন হয় না, এই জন্য জীবের সংসার থেকে মুক্তি পায় না, হ্যাঁ এই মানব শরীরটা হলো কি মুক্তির দরজাতে, আমরা সে মুক্তির দরজাতে এখানে পৌঁছিয়েছি, এই জন্য এই জীবনে আমরা গোবিন্দের ভজন করে ভগবান থেকে ভগবানকে পেতে পারব। সবাই একবার হাত উঠিয়ে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, আরেকবার সবাই আপনার বলুন আমি শুনবো জোর করে, তোর বলছে না জোর করে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হ্যাঁ দেখুন আমরা তো একবার এখানে নাম করলাম কিন্তু কত ফল পাবে জানি তো, দেখুন এখানে কত মায়ের বসে আছে, সবাই হরি নাম করছে, মানুষ এখানে 50 জন ভক্ত আছে, যখন একবার তো করলেন কিন্তু কি হবে 50 জনের যে হরিনাম কানের মধ্যে যাচ্ছে না, সেখানে একবার নাম করবেন 50 ভক্ত হরিনামের করা ফল তুই ফলে, হ্যাঁ আমাদের আমাদের গুরুদেব উদাহরণ দিতে
আমাদের গুরুদেব উদাহরণ দেন যে একটা পাথর নিয়ে জলের মধ্যে ফেলত, ফেললে কি হবে বলে দেখি, পাথরটা ডুবে যাবে, ওখান থেকে লহরি হবে, হ্যাঁ ওখান থেকে লহরি বেরোবে, লহরি ছড়াবে, ছড়াতে ছড়াতে আবার দেখবে অন্তিম ছড়ে কিছু আবার লহরি আসবে, আবার যাবে। সেরকম ভাবে যখন আমরা ভগবানের নাম করব, ওই যে নাম যে করছি আমরা, এটা হলো শব্দ ব্রহ্ম, এটা সাধারণ শব্দ এটা নয়, ভগবানের নাম কোন সাধারণ শব্দ নয়, এটা ঠাকুরের নাম। এই জন্য বলছে মধুরম মধুরম এতত মঙ্গলাঙ্গ মঙ্গলানাম সকল নিগম বল্লি সৎফল চিত স্বরূপ। ভগবানের নামটা কি বলে মধুর থেকে মধুর, মঙ্গল থেকে মঙ্গল হলো ঠাকুরের নাম। যদি একবার যে কোনো ভাবে যদি একবার মুখ থেকে ভগবান নামটুকু বেরিয়েছি কি হবে, হ্যাঁ বলে সকল নিগম বলি সৎ ফল চিত স্বরূপম সকৃদপি পরিগীত শ্রদ্ধা হলবা। যদি একবার যদি ভগবানের নাম মুখ থেকে বেরিয়েছে কি হবে, ভৃগুবর নার মাত্র তারে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম সবাইকে উদ্ধার করবে। এক সময় সাইন্টিস্টরা এই বিষয় দিয়ে রিসার্চ করেছে, দেখুন কি রিসার্চ করছে, আমরা বলি না ঠাকুরের নাম নিলে খুব শান্তি পাওয়া যায়, মনকে শান্তি পাওয়া যায় ঠাকুরের নাম নিলে, মনকে আনন্দ, দেখুন পুরা রিসার্চ কি করছে। এক সময় সাইন্টিস্টরা তিনটা ট্রেন নিয়েছে, তিনটা জায়গা নিয়েছে, ওর মধ্যে যে মুগ ডাল আছে না, যে গোটা মুগ ডাল, হ্যাঁ যে ছিলকা লাগান চোপা লাগান মুগ ডাল, তিনটার মধ্যে রেখেছে, আর কিছু কিছু জল দিয়ে দিয়েছে, জল দিয়ে একটা ট্রেকে সাধারণ জায়গায় রেখেছে, আর একটাকে হ্যাঁ যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র কে আসিডের মধ্যে চলছে সেখানে রেখে দিয়েছে, আর এক জায়গায় রেখে দিয়েছে রক মিউজিক, খারাপ যে মিউজিক গুলো বাজে সেখানে রেখে দিয়েছে, মানে দেখা যাক কি হয়। এখন তিন দিন পর দেখেছে, যেখানে তিন দিন পর দেখেছে ওখানে কি হয়েছে, যেখানে সাধারণ জায়গায় এই যে মুখ ডালটা ছিল ওখান থেকে তো একটু অঙ্কুর বেরিয়েছে, আর যেখানে ঠাকুরের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছিল ওখান থেকে দু তিন গুণা ওখান থেকে বেশি অঙ্কুর বেরিয়েছে, আর যেখানে খারাপ মিউজিকটা বাজছিল না একটাও অঙ্কুর ওখানে হয়নি, একটাও অঙ্কুর হয়নি, তখন বুঝতে পারছি সত্যি সত্যি ভগবানের নামের মধ্যে অনেক শক্তি আছে, অনেক শক্তি আছে। এই জন্য যেখানে ভগবানের নাম কীর্তন হয় এই শব্দ যত দূর পর্যন্ত শোনা যাবে, যত দূর, আমি একটা গ্রামের ছেলে, আমাদের গ্রামে যখন মহামারী হয়ে যাওয়া বিভিন্ন প্রকৃতি আগুন লেগে যাচ্ছে, কোথায় অঘটন হচ্ছে, আমাদের গ্রামে লোকরা কি করতো বৃদ্ধা আর করতাল নিত, করতাল নিয়ে গ্রামের গ্রামে ঘুরত, হরিনাম কীর্তন করত, হরিনাম কীর্তন করলে পরে কিছুদিন মধ্যে দেখা যেত সব শান্তি। আপনারা তো বাঙালি জানেন অষ্টপ্রহর কীর্তন আদি হয়, হ্যাঁ হতো না অষ্টপ্রহর কীর্তন আদি, এই কীর্তন কেন করত, এটা হলো ভগবানের নাম। আপনারা নিজেরা এই জিনিসটা করতে পারে, দেখবেন ঘরে শান্তি সুখ পাওয়া যাচ্ছে না, ঘরে অশান্তি, ঘরে অশান্তি, কিছুতেই ঘরে শান্তি হচ্ছে না, কোথায় যাওয়ার দরকার নেই, পরিবার সবাইকে নিয়ে বসে যাও। মহাপ্রভু তিনি বলছেন যখন সন্ন্যাস নিয়ে, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যাচ্ছেন, তিনি সমস্ত ভক্তদেরকে মহাপ্রভু ডেকেছে, বলে তোমরা আমাকে ভালোবাসো, তোমরা বলো ভালোবাসো, মহাপ্রভু বলছেন তাদের ভক্তদেরকে, বলে তোমরা আমাকে ভালোবাসো, ভক্তরা বলছে প্রভু ভালো কি বাসি, আপনি তো হলেন আমাদের জীবন, আপনি তো হলেন আমাদের জীবন, আমরা তো তোমাকে সব হৃদয় দিয়ে ভালোবাসি। তখন মহাপ্রভু বলছেন দেখো যদি আমাকে তোমরা ভালোবাসো না আমার উপদেশ গ্রহণ করবে। এখানে কলিযুগে আমি দুই ভাবে কলিযুগে অবতীর্ণ হব, কত ভাবে, দু ভাবে, বলে কিরকম ভাবে, বলে একটি অবতার তার নাম রূপে, একটি অবতার আমি নাম রূপে অবতীর্ণ হব, আর দ্বিতীয়টি এই যে অর্চা বিগ্রহ, অর্চা বিগ্রহ মানে যে ঠাকুর দেখছেন না, ঠাকুর আছে ঘরে, লড্ডু গোপাল আছে, রাধা কৃষ্ণ আছে, আমি এই দুই রূপে কলিযুগে আমি অবতীর্ণ হব। এই জন্য যদি তোমরা আমার প্রতি সবাকার ভালোবাসা থাকে, তোমার সবাই ঘরে বসবে, হ্যাঁ সন্ধ্যা সময় এসে সবাই ঘরে বসবে, আর যদি মৃদং করতাল থাকে খুব ভালো কথা, যদি এটা না থাকেও তোমরা হাতে একটু তালি দিয়ে, হ্যাঁ তালে দিয়ে কি করবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
समस्त उपद्रव तुम्हार
नष्ट हो गया भी बोले शांति दम भगवान नाम की कर लखी हवे शांति दम जीवने शांति पावे सर्वारिष्टम तुम्हारे जीवने जत शत्रु आछे यदि गोविंद नाम करो ना सब शत्रु तुम्हारे नष्ट हो जाए सर्व अरिष्ट नाशनम हरे नामान कीर्तनम भगवान नाम कीर्तन कर ले समस्त प्रकार दुख से सो जावे जने बारी ते कुथाय ना कि बारी ते की करवे ए ज्योतिषी काचे और काचे दौड़ाओ काल काचे दौड़ाओ तबे ना तुम्हारा भाग्य के ना केव दुनिया ते बदला के बारे में ना केव नहीं हां काका विषय नहीं नीवे भले यही स्टोन के पड़ो यही करो उल्टा उल्टा बोले सब काका विषय नहीं नीवे कि तुम्हारे दुख के दूर करते बारे में ना के दूर करते बारे में गोविंद करते बारे में ठाकुर करते बारे में जने बारे में से महाप्रभु निजे बोलछे जे तुम्हारे बाड़ी ते सवाई बसे हाथे ताली दिए गोविंद कीर्तन करवे गोविंद कीर्तन कर ले देखवे धीरे 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 तुम्हारे जत दुख कष्ट आछे धीरे धीरे समस्त दुख कष्ट धीरे धीरे सब हाल हो जाछे सब हाल हो जाछे गोविंद कीर्तन देखो ना हमारा जे बोली ना श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त सुन कथा सुन ये श्रीवास रे नाम है ये श्रीवास पंडित जी हम जन्म ग्रहण करे एखन सबाई चाहे हमारे छलदार भविष्य किया चाहे ना हमारे छलदार की भविष्य किया सबाई ज्योतिष का से जाए एखन ज्योतिष री का से बोल से छलदार भविष्य की ज्योतिष बोल से तुम्हारे छलदार 16 वर्ष मारा जाए कत वर्ष मारा जाबे 16 वर्ष 16 वर्ष तुम्हारे छलदार मारा जाए यदि केउ सुने 16 वर्ष तुम्हारे छले मारा जाए कत कष्ट है बोले 16 वर्ष मारा जाबे तहन आटा ज्योतिष री का से की ओ की कथा बोल एखन दुखी हो गेछे जखन छलटा निजरे धीरे धीरे बड़ो होइछे ना ओ सुनते पेलो हम कि 16 वयसे मारा जाबा एखन उनी की करछे समस्त शास्त्र के तिनी खुश छे कि एई मृत्यु थेके परपार जावार कोनो रास्ता आछे कि ना हैं एरकम खुशते खुशते के नारद देव पुराण ते तिनी पहले ओखन बोलछे ना हरे रे नाम हरे रे नाम इव केवलम कलो नास्तेव 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 गतिरन्यथा ओखाने बोल बोलछे कलियुगे भगवान रे नामेर द्वारा ही जीवर समस्त दुख कष्ट प्रभु नामेर द्वारा ही दूर होवे एजने प्रथम लाइन ते तीन बार द्वितीय लाइन ते तीन बार हरे रे नाम माने हरि रे नाम हरि रे नाम हरि रे नाम माने यदि एटा छेड़े केउ अन्य कोन रास्ता जाय ठाकुर रे नाम छेड़े द्वितीय लाइन ते बोलछे नास्तेव 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 नाही 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 माने ठाकुर रे गोविंद रे नाम छड़ा कलि जुगे यदि अन्य कोन उपाय अवलंबन करे तार पर कल्याण होवे ना केवल नाम रे द्वारा ही कल्याण होवे बोले वही नाम ता की बोले हरे कृष्ण सवाई एक साथ बोलो जतवार ठाकुर नाम ले भले तो बोले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे जखन ए नाम तुम सुने छ ना बोल तो शास्त्र बोल छ भगवान ने कलि युगे भगवान ने नाम द एक आगे आस्त कर जर पिछना सुर बस जा एक आगे आस ए उदी की तक इतिहास एक आगे चले आस मायरा ना भर भर मत जमी बस के बात सर आगे चले आस अरे के आगे आस भाई लाग छे हरे कृष्ण ऐसेने बोल छे एखन तिनि जखन ए श्लोक दु पिए छन ना अखन ए श्लोक दा पिए एखन सारा दिन तिनि की कर छे भगवान रे नाम तिनि सारा दिन जप कर छे गोविंद रे नाम এখানে জ্যোতিষ বলেছে এই দিন তুমি মারা আছে এই দিন তোমার মৃত্যু হবে ওই দিন কি করছে সকাল সকাল স্নান ধ্যান করে না ঠাকুরের সামনে তার হ্যাঁ আসন রেখে এখন এই হরে কৃষ্ণ নাম কি জপ করতে আরম্ভ করছে হ্যাঁ হরে কৃষ্ণ নাম জপ করতে আরম্ভ করছে যখন জপ করতে আরম্ভ করছে ভগবানের নাম কি বলে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শোধ নিত্য মুক্ত अभिन्नत्वात् नाम नामी अर्थ होलो भगवान नाम ते की प्रे नाम होलो चिंतामणि नाम ता की चिंतामणि माने की जानो जा चाहिए ना तुम्हें जा चाहिए ताई
হরিনাম থেকে যা চাইবে তাই পাবে হরিনাম থেকে। এই জন্য নামকে কি বলে আছে চিন্তা নাই। দেখুন বৈষ্ণবরা একটা সুন্দর উদাহরণ দিয়েছে, হ্যাঁ একটা সুন্দর উদাহরণ দিয়েছে নাম চিন্তা মানে কি। দেখুন বলে আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার হাতে একটা খালি ব্যাগ আছে, খালি খালি ব্যাগ আছে, রাস্তায় যাচ্ছেন দেখলেন একশো টাকার ব্যাগের টাকা রাস্তার মধ্যে পড়ে আছে, যার কোনো মালিক নেই, যার কোনো মালিক নাই, একশো একশো টাকার ব্যাগের পড়ে আছে গাদা গাদা, তোমার হাতে একটা খালি থালি আছে, কি করবা বলো? আরে বলো কে কিছু বলছো না, কি করবে? দেখছেন বলো মানে চুপচাপ আছে না, বলো না কি করবা? মা তো চালায় আর কাজ নিয়ে আছে না, বাড়ি থেকে লোক ডেকে নিয়ে হ্যাঁ ফোন আছে বলে হ্যাঁ এই যে হ্যাঁ দেখ এখানে একটা ভালো কথা বুঝাচ্ছে যখন কিন্তু ওখানে কেউ নেই, খালি তুমি আছো আর তোমার ওই ব্যাগটা ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে কি করবে? পাঁচ জন একশো টাকা খালি করবে কেন? কেন পাঁচ টাকা পাচ্ছে এক্সট্রা করে কি দরকার আছে? হ্যাঁ খালি করবে, হ্যাঁ খালি করে কি করবে? পাঁচ টাকা ভরবে। তুমি যখন আর একটু গিয়েছেন না, দুই হাজার টাকার ব্যান্ডেল পরে আছে, কি করবা? হ্যাঁ ওইটাও খালি করে বাবা সে চালা গেছে, এই যে ওইটাও খালি করে ও বাবা কি করবে? দু হাজার টাকা নেবে। কিন্তু যখন আর একটু আগে গিয়েছেন না, সোনার ঢেলা পড়ে আছে, সোনা সোনাই সোনা, সোনার সব কাইনে পড়ে আছে মোহর, কি করবা? হ্যাঁ দাদার খাত থেকে বলছেন খুব চালাক আছে, দু হাজার টাকা ফেলবো কেন? একটু যদি সোনা নি অনেক টাকা হয়ে যাবে, হ্যাঁ অনেক টাকা হয়ে যাবে না, তো ওইটা কি করো? ওইটা ফেলে দিয়ে নেবো তখন সোনা নেবো। কিন্তু যখন আর একটু ভালো করে মন দিয়ে বুঝবা, এর মধ্যে একটা ভালো কথা বোঝাতে চাইছি, এই ভগবানের নামটা কি এটা বোঝাতে চাইছি। হ্যাঁ এই জন্যে যখন আর একটু আগে গিয়েছেন না, সেখানে স্পর্শ মানি পারস মানি পেয়েছেন, স্পর্শ মানি কি করবো বলো? পারস পাতা জানো তো স্পর্শ মানি, এটা লোহাই লোহাটাকে স্পর্শ করালে লোহাটাও সোনা হয়ে যাবে, এই ধরনের তোর কি করবা? হ্যাঁ মা তো খুব চালাক আছে, এই জন্য সব বাদ দিয়ে কেন লোহার প্রত্যেকা লোহা কিনে নিয়ে আসো, স্পর্শ করালে সব তো সোনা সোনা হয়ে যাবে, আর তো সোনা কি লাভ? স্পর্শ মানি নিয়ে যাবো, যখন স্পর্শ মানি নিয়ে একটু আগে দিয়েছেন না, ও থেকে ওটা শ্রেষ্ঠ বস্তু পেয়েছে। ভাগবত দশম স্কন্ধের মধ্যে বলছে সামন্তকমণি, আপনার ভাগবত শুনে থাকবেন, এই সূর্য দেবতা তিনি সত্রাজিতকে দিয়েছিল, ওনার ছিল মিত্র, হ্যাঁ যার মেয়ে হলো সত্যভামা, সত্যভামা যার মেয়ে সত্রাজিৎ, ওনাকে কে দিয়েছিল? সূর্য দেবতা মিত্র ছিল, এই জন্য তিনি দিয়েছিলেন। ওর বিশেষত্ব হলো প্রত্যেক দিন অষ্টভার সুবর্ণ যা থেকে নিজে থেকে বেরোত, নিজে থেকে সোনা বেরোত, অষ্টভার সুবর্ণ কত হাজার কিলো বেরোত নিজে থেকে, যখন ওইটা ভাবে কি করবা? স্পর্শ মানিটা তো ফেলে দিয়ে বলে কেন? যে স্পর্শ মানি লোহা এনে স্পর্শ করালে তো সেখানে সোনা হবে না, কিন্তু এত কত সোনা সোনাই সোনা বেরোবে, হ্যাঁ সোনাই সোনা বেরোবে, তো ওইটা কিনে কি হবে? সেমান থেকে মানি নেবে। কিন্তু যখন আর একটু আগে গিয়েছেন না, ও থেকেও এটা শ্রেষ্ঠ বস্তু আছে, ও থেকেও এটা শ্রেষ্ঠ বস্তু আছে, বলে ওই জিনিসটা কি? সেটা হলো চিন্তামণি। সেটা হলো কি না বলো? চিন্তামণি মানে কি? এই যে সেমন্তক মণি, যদি তোমার আজকে ভালো হয়েছে, ভালো করে ছেনা ডাল না, আর পুষ্পান্ন ভালো করে চাটনি আর রসগোল্লা ভালো করে দহি সুক্ত ধুক্ত বানিয়ে আজকে খাবো, কিন্তু সামন্তক মানি ও দিবে না, ও কেবল তোমাকে সোনাই দিবে, যদি ইচ্ছা হয়েছে ভালো ঘরে সুন্দর ভালো ঘর বানাবো, এসি ঘর সুন্দর ঘর বানাবো, ও দিবে না তোমাকে, যদি ইচ্ছা হয় আজকে ভালো কাপড় চোপড় পরবো, ও দিবে না তোমাকে, ও দিবে না তোমাকে, ও তো কেবল তোমাকে সোনা সোনাই দিবে, কিন্তু সোনাকে বসে বসে খাবে কি নাকি? কিন্তু এই যে চিন্তামণি অর্থ হচ্ছে যেটা চিন্তা করবে, যেটা তুমি চাইবে ওইটাই দিবে, ওইটাই চিন্তামণি দিবে, ওইটা কি? ভাগবত বলছে নাম চিন্তাময় কৃষ্ণ,
এই যে কৃষ্ণের নাম তাকে বলছে যে গেল চিন্তামণি, যা চাইবে তা দিবে ভগবানের নাম, যা চাইবে তাই দিবে ভগবানের নাম, এটা চিন্তামণি। কিন্তু বলবেন আমরা তো নাম করছি তাই আমরা পাচ্ছি না কেন, আমি তো গোবিন্দের নাম করছি কিন্তু পাচ্ছি না কেন। এই জন্য আমাদের শাস্ত্র বলছে দশ প্রকার অপরাধ ছেড়ে ওই নাম করতে। যেরকম পর বৈদ্য কাছে গিয়েছিলেন না, খুব রোগ হয়েছে, বৈদ্য বলছে তোমাকে আমি তো ভালো ঔষধ দিচ্ছি কিন্তু পথ্যের সঙ্গে এটা খেতে হবে, পথ্যের সঙ্গে তবে তো ঔষধটা কাজ করবে না। ভগবানের নাম হলো ঔষধ, সব তাকে ভালো ঔষধ, মিঠা ঔষধ, কিন্তু পথ্যটা কি হলো এই দশ অপরাধ। বৈষ্ণবদের নিন্দা করবে না, গুরুকে অবজ্ঞা করবে না। নাম যারা কারা শুনেছে, কেউ হাত হনুমানের কেউ জানে না, হনুমানকে কেউ হাত উঠাতে না, কি ব্যাপার, কি হাত উঠাও সব, হনুমানের নাম শুনেছ, শুনেছ না, দেখো মন দিয়ে শোনাবে। এটা বান্দরকে কেউ ঘর ঘরে পুজো করে, এটা বান্দরকে কেউ ঘরে পুজো করে, হনুমান নিজে বলছেন যদি সকালে হনুমান নিজে বলছেন কারণ হলো একই কারণ
এইজন্য ঘরে ঘরে আমার পূজো হচ্ছে শব্দ গোবিন্দের নাম বলে। আমি ভগবান নাম বলি। আপনার সিং ঠাকুরের নাম শুনেছেন? জানেন তো সিং ঠাকুর, এই জন্য সিং ঠাকুর কালকে শুনেছিলেন না, পঞ্চমুখে রাম নাম তার ত্রিপুরারী। ত্রিপুরারী মানে সিং ঠাকুর, তিনি পঞ্চমুখে কি করেন? কেবল ভগবান নামের জপ করেন। মা দেবী শুনেছেন তো? মা দেবীর নাম সবাই জানেন। এই মা দেবীর পুজো কেন হয়? বাড়তে বাড়তে একদিন মা দেবী সিং ঠাকুরকে জিজ্ঞাসা করছে, বলে প্রভু আমি কার নাম জপ করব? তখন শিব নিজে বলছেন, বলে রাম রামেতি রামেতি রাম রামে মনোরমে সহস্র নাম আবিস্তুল্যম শ্রী রাম নাম বরানন। বলে শিব, হে পার্বতী, যদি 1000 বিষ্ণুর নাম কেউ গ্রহণ করে, যদি একবার কেবল শ্রী রামের নাম একবার কেউ নিয়ে নিয়ে, এক রাম নাম সমান 1000 বিষ্ণু নাম। তবে থেকে মা পার্বতী দেখবেন আটটা হাত আছে, এক হাত দেখবেন মালা। মা পার্বতীর এক হাতে মালা দেখবেন, ব্রহ্মার চারি হাত দেখবেন এক হাতে মালা, সরস্বতীর চারি হাত দেখবেন এক হাতে মালা দেখবেন। এই জন্য আপনার মীরাবাইয়ের নাম শুনেছেন? মীরার নাম জগতে কেন মীরার পুজো হচ্ছে? কেন? কারণ কি? তোমার মার মার নাম কেউ দুনিয়া নিয়ে? আমার বাবার বাবার নাম দুনিয়া কেউ পুছে? কেউ পুছে না। এদের নাম কেন জগতে? কারণ হলো ভগবানের নাম নিয়েছে। আমরাও যদি নাম নেই না, সারা দুনিয়া আমাদেরও পুজো হবে। সড়ক গোস্বামীর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীদের নাম শুনে থাকবে। হ্যাঁ, নাম আমাদের স্বামী মহারাজের নাম, প্রভুপাদের নাম শুনে থাকবে। শুনেছে কি না? সারা দুনিয়াতে কৃষ্ণ নাম দিয়ে পাগল বানিয়ে দিল। সারা দুনিয়াকে কিসের জানে? উনি যখন বাড়িতে ছিলেন না, যখন বাড়িতে ছিলেন, ওনার স্ত্রী একদম ভক্তির বিরোধী ছিল, একদম ভক্তির বিরোধী। ইনি গোবিন্দ ভজন করতেন পুরা ও উল্টে দিকে। একদিন কি হয়েছে, ইনি কোন গ্রন্থ লিখেছে, ওনার স্ত্রী কি করেছে গ্রন্থটাকে জানো? ওই গ্রন্থটাকে বিক্রি করে চা নিয়ে নিয়েছে। তিনি বহু কষ্টে গ্রন্থটি লিখেছে, এখন দেখেন ও গ্রন্থটা গেল কোথায়? ও গ্রন্থটা পাচ্ছি না কেন? স্ত্রীকে জিজ্ঞাসা করলে, তুমি আমার যে আমি গ্রন্থ লিখেছিলাম কি করলে? বলে ওটা বিক্রি করে না চা নিয়ে নিয়েছে। বলে তুমি টি চাও না মি চাও? মানে তুমি চা কে চাও না আমাকে চাও? বলে আমি চা চাই। তখন দেখে তিনি ঘর দ্বার ছেড়ে তিনি চলে গেলেন। তিনি এইরকম ভজন করলেন কৃষ্ণ নাম, এইরকম ভজন করলেন বিদেশে গিয়ে, এইরকম গোবিন্দের নামকে প্রচার করলেন সম্পূর্ণ দুনিয়াতে। সেই কৃষ্ণ নামের তিনি বন্যা নিয়ে দিয়েছে। সারা দুনিয়াতে কৃষ্ণ নামের তিনি একদম বন্যা, যেখানে তাবে ওনার নাম, স্বামী মহারাজের প্রভুপাদের নাম, প্রভুপাদের নাম। কারণ কি? কারণ হলো গোবিন্দের ভজন করেছে। এদের গোবিন্দ ভজন না করলে না পশু পক্ষী হয়ে মরি যাবো, দুনিয়াতে কেউ জিজ্ঞাসা করবে না। কি যদি গোবিন্দর ভজন করতে থাকো, কিন্তু এখানকার ছেলে মেয়েরা কি যায় চাই জানো তো? আমরা বলিউডতে না সব হিরো হিরোইন হচ্ছে, সব বলিউডে হিরোইন। 10-20 সাল আগে যে হিরো হিরোইন ছিল, হ্যাঁ, শ্রীদেবী ছিল, বাথরুমে মারি গেল, বাথরুমে মারি গেল। এই জন্য যারা 10-20 বর্ষ আগে হিরো হিরোইন, এখন তাদের কেউ নাম আছে জগতে? কেউ জিজ্ঞাসা করে? কিন্তু হনুমানের নাম নিয়ে মা দেবীর পুজো করছে। হ্যাঁ, গণেশের নাম শুনেছ তো? বাড়ি বাড়ি সে গণেশ পুজো হচ্ছে কেন? বলে এক সময় 33 কোটি দেবতা বসে মিটিং হচ্ছে। মিটিং এর বিষয় ছিল সর্বপ্রথমে 33 কোটি দেবতার মধ্যে অগ্র পূজা কে, সর্বপ্রথম পুজোটা কার হবে? তখন কি বলছে, হ্যাঁ পুজো তার হবে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি কেউ পরিক্রমা করে সর্বপ্রথম এসে যায়, ওর পুজো হবে, ওর পুজো হবে। এখন আপনারা জানেন বাংলাতে এখন মুখ্যমন্ত্রী জানে কত লড়াই ঝগড়া হচ্ছে, শুনেছি না? কত লড়াই, কত পার্টি হয়ে গেছে এখন। হ্যাঁ, এখানে মুখ্যমন্ত্রী বাংলায় কি সাধারণ বাংলা, আর ভারতের প্রধানমন্ত্রী জানে কত লড়াই, আর যদি পৃথিবী নয় কাদের মধ্যে, বলে সমস্ত দেবাদেবীর মধ্যে 33 কোটি দেবাদেবীর মধ্যে অগ্র পূজা কার হবে, প্রথম পুজো কার হবে? বলে যদি কেউ পৃথিবীকে পরিক্রমা করে যদি প্রথমে আসে, এ সবাই না, সবাই নিজে নিজে বাহার নিয়ে দৌড়িয়েছে। হ্যাঁ, ব্রহ্মা তিনি হংস বাহার নিয়ে, কার্তিক তিনি ময়ূর বাহার নিয়ে, এখন সব দৌড় মেরেছে। এখন গণেশ কোথায় যাবে? গণেশের বাহার নিয়ে ইন্দুর, এখানে ইন্দুরকে নিয়ে কোথায় যাবে এখানে? হ্যাঁ, এখানে মহা চিন্তায় পড়ে গেছে, বসে আছে যেরকম সেরকম। এখানে নারদ এসেছে, বলে কি ব্যাপার? বলে এই এই কথা,
यदि पृथ्वी के कोई परिक्रमा करे आसे ना 33 कोटि देवतार मध्ये सर्वश्रेष्ठ पूज्य ओर हवे आमी ओकरे इंदुर टाक नी जाबो कुथाय तब नारद बोले कोनी चिंता करना कृष्ण नाम के तुम लिखो भगवान नाम के लिखो तुम लिखे तुम तीन बार परिक्रमा करो करना भगवान रे मध्ये एक ब्रह्मांड नहीं भगवान रे मध्ये अनंत कोटि विश्व ब्रह्मांड विद्यमान चार एक एक लोम कुपे ब्रजस्य प्रभा प्रभवतो जगत दंड कोटि कोटीसु अशेष वसुधाति विभूति वर्णन जार एक एक दिन लोम कुबे कोटि कोटि ब्रह्मांड विद्यमान आचे बोले तुम तीन बार परिक्रमा करना हो एक होना कत्तो बरसर परे आज सारा शरीर ते घाम बेरोचे सब घुरे घुरे सब ऐसे चे एक ना मिट्टी की होचे कार पुजो प्रथम विकेश से क्या बोला आमी ऐसे बोले तोरा आगे आमी ऐसे विचार तो आप देखे नहीं तृतीय जन बोले तोरा आगे आमी ऐसे ची एक ना देवतार मध्य से झड़ा आर्म ही है चे आमी ऐसे ची गणेश बोल जाए सब मरा चुपटा को तुम्हें तुम ही ऐसे चो आमी तो एक मिनट की मध्य तुम्हारा तो एक ब्रह्मांड परिक्रमा करी ऐसे चो आमी अनंत करोड़ों ब्रह्मांड का आमी तीन तीन बार परिक्रमा करी ची आज जो तो देवता चिलो ना सब जोर जोर हाथ हाथ से इंदुर जार बाहर जेखाने सेखाने पेट है तो मोटा वैसे आज जेखाने सेखाने आज बोले तीन तीन ब्रह्मांड के तीन तीन बार अनंत कोटि ब्रह्मांड के परिक्रमा करी ऐसे चे हैं सब हासी उड़िए चे तो हम नारद इतनी व्याख्या कर ले बोले हाँ ठीक बोले चे तेरी भगवान ने नाम के तेरी परिक्रमा कर चे तीन तीन बार भगवान थे कौन है नाम वालो अभिन्न अभिन्नत्व नाम नामिन है नाम नामिन ए जन तीन ही करे चे हैं ए जन गोस्वामी तुलसीदास बोल चे माही मजा हिंदी विश्वास हो माही मजा सो जा आए कृष्ण नाम की माला जपे का कोई दिलवाला कृष्ण नाम की माला जपे का कोई दिलवाला जपे का कोई दिलवाला जपे का कोई जपेगा कोई दिल वाला दिल वाला मैंने की दिली वाला ना है एक बार दिली वाला ना है क्यों जप करते भाई भाई दिल वाला अर्थ की दिल वाला अर्थ हो लो जार छाती का खूब जोर आज देख मैंने एक जगह ते मौत खेते क्यों घृणा करना सिगरेट खेते क्यों घृणा करना हैं उल्टा पुल्टा काज करते लज्जा करना यदि बोले तू तिलक माला धारण करो बोले तिलक लगाओ हे भगवान ये तो खराब काज की करी गला के तुलसी माला पड़ता है हां ये तो खराब हर भगवान ने नाम नहीं तो आवे भगवान ये तो खराब काज का करो कि करी भगवान ने नाम इतने खाने बोल छे भगवान ने नाम का के जब करते बारे बोले जार दिल मजबूत हो आछे इतने बोला लाज लज्जा भय तीन थाते नाय गोविंद ने भजन करते गेले
খারাপ জিনিস থেকে যাতে আমরা বাঁচতে পারি, ভালো জিনিস থেকে নয়। হ্যাঁ, গলায় তুলসী মালা তিলক, কত ভাগ্য সৌভাগ্যে এই ভগবানের গলায় মালা তিলক বহু ভাগ্য ধারণ করে। এই জন্য আমাদের যে যে আমাদের যে এই ভক্তি জগতে এই যে বস্তু ধারণ করা না, এগুলো সব সাইন্টিফিক্যাল রিজনে আছে। এমনি গলায় তুলসী কাঠি ঋষি মুনিরা এমনি বলে দেয়নি গলায় তুলসী কাঠি ধারণ করো। এখানে যে করোনা আসছিল না, ওখানে রামদেব বাবার একটা ঔষধ এসেছিল ওই তুলসী দিয়ে, ওইটা দিয়ে প্রত্যেক দিন তুলসী পাতা তিন চারটা করে খায়। হ্যাঁ, তুলসী পাতা খায়, এটা ওর মধ্যে ঔষধে ছিল। এখানে মেডিসিন দোকানে গিয়ে খুঁজবেন তুলসী পাওয়ার, ওইটা নিয়ে দেখবেন ওর মধ্যে 200 বিমারীর নাম লেখা আছে। যদি কেউ তুলসী পাতাকে গ্রহণ করে 200 প্রকার রোগ থেকে ও মুক্ত হয়ে যাবে, 200 প্রকার রোগ থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য আমাদের এই হিন্দু সংস্কৃতি সম্পূর্ণ ইয়ে সায়েন্স উপরে আছে আধারিত। এরকম মনে করবে না এই কি তুলসী গাছ কি পুজো করছে, ওই কি তুলসী গাছের কি পরিক্রমা করছে। দেখুন আপনারা তো কিছু কিছু লেখাপড়া লোক আছে, দেখবেন আমাদের বিশেষ করে ভারতে দু তিনটে বৃক্ষকে পুজো করে। বলুন তো কোন কোন গাছকে পুজো করে ভারতে? বট বৃক্ষ, অশ্বস্থ গাছ, তুলসী গাছকে, নিম গাছ। দেখবেন এই তিন চারটা বৃক্ষকে পুজো করে। হ্যাঁ, পুজো করে, কেন পুজো করে? এই গাছ পুজো করে কেন? দেখুন এর মধ্যে কত সায়েন্স এর মধ্যে আছে। আপনারা জানেন যত বৃক্ষ আছে না দিনের মধ্যে অক্সিজেন ছাড়ে, আর নিয়ে নিয়ে কি কার্বন ডাইঅক্সাইড আর কি অক্সিজেন ছাড়ে। কিন্তু এই যে তিন চারটা গাছের নাম শুনলে না, এই কেবল এই তিনটি চারটি গাছ আছে যে রাত্রেও অক্সিজেন ছাড়ে, রাত্রি তো অক্সিজেন দিয়ে। এই যে কখনো কখনো বলি না, আরে গাছের নিচে ঘুমাবে না ভূত আছে, বলি না গাছের নিচে ঘুমাবে না ভূত আছে। কি করে রাত্রি তো ভূত থাকে, দিনের ভূত থাকে না? না, মানে গাছরা কি ছাড়ে? রাত্রিতে অক্সিজেন নিয়ে আর কি ছাড়ে? কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। এই জন্য বলে নিচের গাছের নিচে ঘুমাবে না। কিন্তু আমি যে তুলসী কোথায় রাখে? আঙ্গনের মধ্যে রাখে, ঘরের সামনে রাখে, কিসে জানে? ও অক্সিজেন রাত্রি তো ছাড়ে না, দিনেও অক্সিজেন দিনের মধ্যেও ছাড়ে। এই জন্য তুলসী মধ্যে এত মেডিসিন আছে। গলায় যখন তুলসী হ্যাঁ মালা ধারণ করবেন, যখন স্নান করবেন ওই জলটা কি হবে? তুলসী টাচ করে সারা শরীরের মধ্যে যাবে। বলছে অনেক প্রকার রোগ আছে, সমস্ত রোগ নষ্ট হয়ে যাবে। কেন এই তুলসীর মধ্যে অনেক প্রকার মেডিসিন আছে। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে বলছে যারা গলায় তুলসী রেখে স্নান করে, পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থের মধ্যে ওর স্নান হয়ে যায়। যদি কেউ তুলসী গলায় ধারণ করে যদি স্নান করে, পৃথিবীতে কত তীর্থ আছে কালকে বলেছিলাম না, কত তীর্থ আছে জোর করে বলো? 600 কোটি তীর্থ আছে। আমার তো এত তীর্থে যেতে পারবে না, কেবল গলায় যদি তুলসী মালা ধারণ করে যদি স্নান করে কি হয়ে যাবে? বাড়িতে বসে বসে সব তীর্থ মধ্যে স্নান হয়ে যাবে। মানে আমাদের ঋষি মুনিরা কত সরল রাস্তা দিয়েছে। হ্যাঁ, এই জন্য গলার মধ্যে তুলসী মালা ধারণ করতে হয়। এই জন্য যম মহারাজ যমদূতকে বলছে, বলে দেখো যারা ভগবানের ভজন করে তাদের আমার কাছে নিয়ে আসবে না। যমদূতরা বললো বুঝবো কি করে, ভজন করে কি না করে? ধর তিনি উদাহরণ দিচ্ছেন, বলে দুই প্রকারের কুকুর আছে, বলতে এক পালতু কুতা আর একটা ফালতু কুতা। দেখলে যে পালতু কুতা আছে না বাড়ির কুকুর, ওর গলার মধ্যে বেল্ট লাগানো থাকে, দেখলে বুঝা যায় এটা ঘরের কুকুর। আর যেটা বিনা বেল্ট ছাড়া রাস্তা রাস্তায় ঘুরছে ওগুলো ফালতু কুকুর। দেখবেন পালতু কুকুর মারতা নি আর ফালতু কুকুর ছড়তা নি, পালতু কুকুর কেউ মারে না আর ফালতু কুকুর ছাড়ে না। এই যে যাদের গলায় তুলসী কাঠি না, তারা হলো গোবিন্দের পালতু। তারা কার পালতু? গোবিন্দের। তারা লোক দেখলে বুঝতে পারবে গোবিন্দের লোক। আর যাদের গলায় তুলসী মালা নেই তারা হলো কি? ফালতু। হ্যাঁ, এই জন্য আমাদের পালতু হতে হবে। কি হবে? ফালতু হতে নেই, কি হতে হবে গোবিন্দের? পালতু হতে হবে। এই জন্য গলাতে তুলসী মালা ধারণ করতে হবে। যম স্বয়ং তিনি বলছেন, দেখুন একটা শ্লোক বলে ললাটে তিলকম। তারা কি ধারণ করে? ললাট মানে তিলক ধারণ করে। তিলকের অনেক মহত্ব আছে। এই যে এটা হলো ব্রহ্মা, মাঝখানে বিষ্ণু, এটা হলো মহেশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ। আর দুটো হলো গোবিন্দের চরণ। এই যে নিচে আছে না গোবিন্দের চরণে যেন তুলসী পাতা দেন, দেখবেন তুলসীর মতো ওইটা। হ্যাঁ, আর এই যে এটা বলেছে ঊর্ধ্ব পুণ্ড্রা, এটা ভগবানের মন্দির, এটা হলো ভগবানের মন্দির। এই যে আমরা তিলক ধারণ করি, সাধারণ জল সাধারণ রজ নয়, এটা হলো দ্বারকা থেকে কৃষ্ণ স্বয়ং যখন ওনার জ্বর হয় মাথা ব্যথা হয়
যখন নারদ গিয়ে তিনি বৃন্দাবন থেকে যখন এই ব্রজ ধুলি নিয়ে গেছে, যখন গোবিন্দকে স্নান করানো হয়েছে, তখন গোবিন্দের মাথা দরদ আর জ্বর ভালো হয়। হ্যাঁ, যখন জ্বর ভালো হয়, এই জন্য এটা হলো বলে না, ধুলা নাই ধুলি নাই গোপী পদে রেণু, যে রেণু মেখেছিল নন্দ বেটার কান। এ তিলক সাধারণ বস্তু নাই। এখানে তোমাদের কিরকম আছে, আমাদের উত্তরপ্রদেশে আছে না, যখন কোনো ভালো কাজের জন্য যায়, শুভ কাজের জন্য, ওকে তিলক লাগিয়ে পাঠায়, তিলক লাগায়, বলে কেন, এই তিলক হলো বিজয়ের লক্ষণ। তিলক লাগিয়ে তুমি যেদিকে যাবে ওইদিকে তোমার লাভই লাভ হয়। হ্যাঁ, বাড়িতে যখন পূজারি পুজো করতে আসে, যেপর্যন্ত তিলক না লাগাবে তোর পুজোই করবে না, বলে কেন, বলে তিলক ছাড়া পুজো নিষ্ফল, তোমার তিলক ছাড়া পুজো তোমার নিষ্ফল। শাস্ত্র বলছে যদি তিলক লাগিয়ে যদি গোবিন্দের পুজো করে, তুমি এমনি পুজো করলে যা ফল পাবে, আর যখন তিলক লাগিয়ে পুজো করবে বলে কোটি গুণ বেশি ফল পাবে, কোটি গুণ বেশি ফল পাবে তিলক লাগিয়ে যখন তুমি পুজো করবে। এই জন্য তিলক লাগার অনেক মহত্ব। এই যে তিলক লাগাই, এই বার জায়গায় তিলক লাগাই, ভগবানের বারোটা নাম, এই যে তিলকের নাম ললাট কেশব, উদরে নারায়ণ, বক্ষ মাধব, কণ্ঠে গোবিন্দ, দক্ষিণ বর্ষ বিষ্ণু, মধুসূদন, ত্রিবিক্রম, বামন, হ্যাঁ ভগবানের বারোটা নাম। ভগবান তিলক রূপে আমাদের শরীরের মধ্যে ঠাকুর তিলক রূপে বিদ্যমান আছেন। এটা হলো একরকম রক্ষা কবচ। যেরকম কর্ণ শরীরের মধ্যে কবচ ছিল, যতদিন পর সময় কবচ তা কেউ মারতে পারবে না। এই যে তিলক লাগাচ্ছে না, এটা কবচের এটা কাজ করে। যখন বাইরে যাচ্ছে তিলক লাগিয়ে গেলে, এই মন্ত্র উচ্চারণ করে গেলে তোমার অ্যাক্সিডেন্ট হবে না। কোন তোমার উপরে কোনো ভূত পিশাচ রাক্ষস ডাকিনি সাকিনি তোমার উপরে কেউ বসতে মানে প্রভাব ঢালতে পারবে না, যদি তিলক লাগিয়ে যদি কুচাল যাও। এই জন্য এখানে যম স্বয়ং বলে ললাটে তিলকম, কণ্ঠে ত্রিকণ্ঠিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দ সনর ব্রহ্ম রাক্ষস, যম স্বয়ং বলছেন যম দুধারে, যাদের তিলক আছে, গলায় তুলসী মালা আছে, যারা এই গোবিন্দের নাম জপ করে তাদেরকে এখানে নিয়ে আসবে না। এই জন্য এইসব উচিত জিনিস দিকে উদাহরণ করে আমরা কখনো জমপুরে যাব না। এই জন্য কি করবা, তিলক লাগাবে, বলে তুলসী মালা পড়বে, আর কি করবে, গোবিন্দের নাম জপ করবে। এই জন্য বলে রাম নাম কি মালা জপেগা কই, জপেগা কই বলো, দিলওয়ালা। এই জন্য যাদের হৃদয়টা মজবুত আছে না, তারাই এই কাজ করতে পারবে, সবাই করতে পারবে না, সবাই গোবিন্দের নাম নিতে পারবে না, লজ্জা করবে। হ্যাঁ, তো লজ্জা করবে, আর ঠাকুরের নামটা কি করে নেবো না, লজ্জা করলে চলবে না, লজ্জা করলে চলবে না। এখানে সবাই একবার হাত দিয়ে বলো, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আরেকবার বলো সবাই জোর করে, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একটু আমরা হাতে তালি বাজিয়ে একটু ভগবানের কীর্তন করো, আপনার সব দিলওয়ালা আসুন আসুন বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে
हरे हरे राम हरे राम 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 हरे हरे Hare 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 Hare
सिंहासन भगवान स्वयं बसते सिंहासन नारद के बसिए बस्य की कर भगवान तार चरण पूजा कर ठाकुर जी चरण पूजा कर चरण के अभिषेक कर ले चरणामृत निले एवं संपूर्ण द्वारका ते तिनी उनार चरणामृत के तिनी शांति जल रूपे तिनी छिड़काव कर ए जन गत गले हमारा श्रवण कर छिला नारद एले ए रकम की वस्तु प्राप्त होलो जेखाने सेखाने एतो बड़े जे यज्ञ हो छिलो जे यज्ञ रे नाम की छिलो विश्व शांति महायज्ञ विश्व ते शांति की करी रवि किंतु नारद ले की करू सब यज्ञ को बंद कर दिया बोले कारण की कारण होलो जीवन जखन कोन साधु दर्शन होय हैं जखन जीवन यदि कोन जीवन साधु दर्शन है शांति की करे पावा जावे यज्ञ कर लगी शांति पावे जब शांति कखन पावे एजने कृष्ण गीता ते बोलछे तमेव शरणं गच्छ सर्व भावेन भारत तत् प्रसादात परां शांति स्थानं प्राप्स्यसि सात्वं तखन जीवेर पूर्ण शांति हवे जखन जीव से गोविंद शरण जावे भगवान शरण जखन जावे तखन पूर्ण शांति हवे तार आगे जा किछु करे ना हो ता द्वारा शांति हवे ना है एजने गोविंद का पावो की करे भगवान के पाप की करे बोले महत कृपा बिना कौन कर्म भक्ति नहीं कृष्ण भक्ति दूरे रहो संसार ना है खाए जब पर जो कोनो साधुर कृपा ना है जब पर जो कोनो वैष्णव कृपा ना है जा कि चु करना भगवान भक्ति पे ते पारे ना ए जन गत कल हमर सुन जाओ ना गोविंद होती की करे भक्त दर पिछने गोविंद दौड़ा है कल अनुभ्रजामि अहम नित्यम भगवान बलचने आने निजे भक्त दरे पिछने पिछने आने निजे चली बोले क्या ना बोले भक्त दरे चरण धुल के पावार जन आमी निजे भक्त दरे चरण आमी जाए एक तो महिमा वैष्णव देर एक तो महिमा ए जने भागवत तिनी की बोल चे कपिल देव बोले माँ जदि जीवन है तुम्हें शांति पेते जाओ जीवन जदि शांति पेते जा की करो बोले सतांग प्रसंगात मम भीर जसंदिदो भवंती कर्ण रसायन तथा ताजो सना आसु अपवर्ग वर्तमनि श्रद्धा रति भक्ति अनुक्रम से भगवान निजे बोल छे बोले मां तुम एकटा ही काज करबे कि करबे बोले हमार भक्त रे काछे जाबे हमार भक्त रे काछे जाबे तार काछे की हमार कथा भी सुनबे आज मैं किछु करतबे ना केवल हमार कथा सुनबे किछु करते लागबे ना ওই কথা শুনলে না তোমাকে কি করতে হবে কথা তোমাকে করে দিলে তোমায় কিছু করতে হবে না হ্যাঁ দেখবেন যার সঙ্গে বসবেন না চোর সঙ্গে বসলে কি হয়ে যাবে চোর হয়ে যাবে হ্যাঁ আর যারা মদ খায় তাদের সঙ্গে বসলে মতাল হয়ে যাবে যারা যারা জুয়া খেলে তাদের সঙ্গে বসলে জুয়া খর হয়ে যাবে আর ভক্তদের সঙ্গে বসলে কি হয়ে যাবে ভক্ত হয়ে যাবে এই যে দেখবেন যার সঙ্গে আপনি বসবেন না वो रंग ता धीरे 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 तुम्हारे ऊपर आस्था आरंभ करे धीरे धीरे आस्था आरंभ करे एजने खन बोलचे कृष्ण रस भाविता मती क्रियता कुत्ता भी जदि लभ्यते तत्र लौल्य मूल्य में कलम कोटि सुकृति अपि न लभ्यते साधु संगर इत्तो महिमा बोलचे हैं भले यदि भाग्य क्रमे जार मती संपूर्ण रूपे कृष्ण रस ते भाविता छे मान सब समय जिनी केवल भगवत चिंता ते जरे को रसगुल्ला खींचना अपन रसगुल्ला खींच रसगुल्ला
দেখবেন ওর কোন কোনতে একদম রস ভরা আছে, হ্যাঁ একদম রস ভরা আছে। যদি এরকম কখনো ভক্ত পাও যার কণে কণে সেই রাধা গোবিন্দের প্রেম ভরা আছে, যার কণে কণে সেই রাধা গোবিন্দের প্রেম ভরা আছে, জীবনে যদি ওই রকম সঙ্গ পেয়ে গেছে না, বাস তোমার কাজ হয়ে গেছে, তোমার কাজ হয়ে গেছে, আর কিছু করতে লাগবে না, হ্যাঁ আর কিছু করতে লাগবে না। এই জন্য কি হবে সেখানে বলছে কোটি সুকৃতের অপিনাল লভ্যতে, বলে ভক্তি কি করি হয়, হ্যাঁ ভক্তি উন্মুখী সুকৃতি দ্বারা, হ্যাঁ তাদের ভক্তি বাড়ে, কিন্তু বলছে কোটি সুকৃতের দ্বারা যে বস্তু তুমি ও রক্ত চুষে কি ওই রকম সাধুর কাছে থাকবে নাকি, হ্যাঁ না তার সেবা করতে হবে, বৈষ্ণবদের সেবা করতে হবে। বলে শতাঙ্গ প্রসঙ্গ, এখানে সঙ্গ এখানে বলছে না, এখানে বলছে প্রসঙ্গ, প্রসঙ্গ অর্থ হলো তার ভজন আদর্শ, তার ভক্তির আদর্শ, তিনি যেভাবে ভক্তি করে সেরকম ভাবে করতে হবে, কেবল সঙ্গে থাকলে হবে না, হ্যাঁ কেবল সঙ্গে থাকলে হবে না, তার ভজন আদর। প্রশ্ন হলো আমি সাধু কাছে যেন কেন যাবো, ওর কাছে পড়ে ওর কাছে শুনে কি হবে, বাবা এদিকে আস, এদিকে আস, আসলে এদিকে বাবা আজকে অনেক সেবা করছে, এদিকে সামনে সামনে চলে আস, আজকে যিনি সবাই জন্য রান্না প্রভু করছে আর প্রচুর খুব ভালো ভালো রান্না করছেন, এদিকে এদিকে আসুন বাবা, এদিকে আসুন সামনে আসুন। এখানে বলছে যে আমরা কথা সাধুর কাছে শুনতে শুনতে কেন যাবো, এদিকে আগে আসুন, বলে আমরা সাধুর কাছে কথা শুনতে কেন যাবো, আমরা কি নিজেরা কি পড়তে পারবো না গ্রন্থ, সাধুর কাছে কেন যাবো। দেখুন জীব গোস্বামী এখানে এখানে আসুন বাবা, এখানে আসুন, বলে সাধুর কাছে কেন যাবো, সাধুর কাছে গেলে কি হবে, তাহলে জীব গোস্বামী তিনি একটি ভালো উদাহরণ দিয়েছে, ভালো মন দিয়ে শুনবো, তিনি একটি ভালো উদাহরণ দিয়েছেন, আপনাদের প্রশ্ন করছে আমি উত্তর শুনবো। এরকম কিছু গাছ আছে, দেখবেন এইরকম কিছু গাছ আছে যে গাছের বীজটা দিয়ে যদি নিচে পুঁতবে না, যদি লাগাবে না হবে না, এরকম কিছু গাছ আছে। বলতে পারবে এরকম কি কি গাছ আছে, যদি ডাইরেক্ট গাছ থেকে ওই বীজটা নিয়ে, হ্যাঁ যদি আপনি বপন করবেন পুঁতবেন গাছটা হবে না, জানেন কি কি গাছ আছে, কলা গাছ আছে, হ্যাঁ দেখো এরকম কিছু গাছ আছে, যেরকম অস্বস্থ গাছ দেখবেন, আপনি বট বৃক্ষ দেখবেন ওই গাছের নিচে, ওই ওই গাছের নিচে ওই গাছ কখন দেখতে পাবে না, কোথায় দেখবে বাবা, কোনো ছাতের উপরে দেখবে, কোনো ছাতের উপরে দেখবে, কোনো গাছের উপরে দেখবে, দেখছেন নাকি, বলে এরকম কেন। জীব গোস্বামী তিনি উদাহরণ দিচ্ছেন ওই যে, হ্যাঁ ওই গাছের তিনি উদাহরণ দিতে দিচ্ছেন, ও গাছেরটার নিয়ম হলো যদি ওই বীজটাকে কোনো পাখি খায়, হ্যাঁ যদি ওই বীজটাকে কোনো পাখি খায়, যখন ওর পেটে ওই বীজটা যখন ওই পেটে যাবে, ও পেটের মধ্যে এইরকম একটা রস আছে, হ্যাঁ ওই রকম একটা রস আছে, ও পেটে যখন যাবে ওই রসের সঙ্গে যুক্ত হলে পরে তখন ওই গাছটা হবে, নতুন গাছ হবে না। দেখুন এটা গাছ হওয়ার জন্য তিনটি জিনিস দরকার আছে, কয়টা জিনিস কি কি, একটা হলো মাটি, একটা হলো হাওয়া, একটা হলো জল, যদি তিনটি জিনিস হয় না দেখবেন তবে গাছ হবে, নতুন গাছ হবে না। কিন্তু আপনি আশ্চর্য কথা দেখবেন, আপনি ওই যে গাছটা ওই ছাতের উপরে যেখানে মাটিও নেই যেখানে জলও নেই কিন্তু ওখানে গাছটা হয়ে আছে, হয়ে যাচ্ছে কি না, যেখানে মাটিও নেই যেখানে কোনো জল নেই ওখানে হয়ে যাচ্ছে গাছটা, দেখেছেন ছাতের উপরে ওই বটবৃক্ষ অস্বস্থ দেখেছেন, কারা কারা দেখেছেন, সব দেখবেন, আপনি দেখবেন ওই গাছটা যেন আপনি ছিঁড়িয়ে দিচ্ছেন না, দেখবেন আবার দুবার সেখানে গাছটা হয়ে যাচ্ছে, দুবার হয়ে যাচ্ছে, বলে কারণ কি, বলে কারণ হলো যখন এই পাখির পেটেতে গিয়েছে না ওর মধ্যে এত শক্তি সঞ্চার হয়েছে, যেখানে কিছু নেই সেখানেও গাছ হয়ে যাচ্ছে, অর্থ হলো শিক্ষা দিচ্ছে ইয়ে সাধু সঙ্গের প্রভাব হলো এইরকম, যদি জীবনে সাধু সঙ্গ হয় আমাদের হৃদয়ের মধ্যে, হ্যাঁ আমার হৃদয়ের মধ্যে কিছু ভক্তির ভাবনা ভয় না থাকলেও, যেরকম দশ রত্না করেছিল কি করতো লোকদের মারতো না, সব টাকা বুঝে ছিনে নিত, যখন নারদের সঙ্গ হলো কি হলো, যখন ওকে বললো বলো রাম, বলো রাম, বলো রাম, আর বলো ওর মুখ থেকে রাম নাম বেরোছিল, বেরোল না, বলে তুমি বলতে মারো মারো মারা মারা তো বলতে পারবো, বলে হ্যাঁ তা বলতে পারবো,
क्योंकि उल्टा नाम जपत जग जाना बाल निधाए ब्रह्म समाना अर नाम लेत भव सिंधु सुखाई विचार कर सुमन मन माई। मान जिनी उल्टा नाम करते करते दस रत्ना तक दिनी बाल में तो है भगवान आशा राग तिनी रामायण एक शिक्षा दीचे साधु संवेर कत्तो महिमा मायापुर जावे गीचे मायापुर इस्पन मंदिर जावे विदेश गुला आछे ना देखबेन विदेश देर देखबेन हमारे भारत लोकरा गोलाय माला पड़ते लज्जा करे टीकी रात लज्जा करे तिलक लागे तो लज्जा करे देखबे हे तो मोटा मोटा माला सब गोलाय पड़ी आछे मोटा मोटा तिलक लागे आछे आर छोटी ता हमारे छोटे छोटे बरा पूरा माथा आधा आधा छोटी रखी आछे अरे माला हमारे लज्जा करे माला जप करते उधर देखबे हां एक बार सबाय बोलून हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे बार जोर कर बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे है जने कार संगे वैष्णव संगे वैष्णव संगे इखन भगवान बोलचन मां हमार जो कथा दुगुना हमार भक्तर संगे हमार कथा सुन ले सुनले की हवे मामा वीर जे संविदो जो कथा ना वो साधारण कथा ने अत्यंत बलवान कथा हैं तो कथा सुनते सुनते की हम वीर जे संविदो भवन्ति हृति कर्ण रसायने कथा वो कथरा की रकम भले हृदय हर जे कान के ना खूब आनंद दिले गोविंदर कथा आनंद आछे कि ना भगवान की कथा तबे तो हमारा बसवासी गोविंदर कथा सुनछी अपना अनेक दूर थे ऐसे छे हैं अनेक दूर थे गोविंदर कथा सुनते के ना मन में शांति पा जाए मन में शांति पा जाए तबे तो गोविंदर कथा हमारा सुनी ऐजने गोपीरा काल के बोल छे ना तब कथा अमृतम तप्त जीवन कभी भी मुक्त हो चली जावे जन तब कथा अमृत बोले तप्त जीवन माने की हमारा सवाई संसारी दुखी सवाई संसारी दुखी केव शरीर थे के केव मन थे के टाका थे के केव परिवार थे के केव स्त्री थे के पड़ोस थे के दुखी दुखी कि तू गोविंदर कथा सुन ले की हवे सब दुख तुम्हारे दूर हो जावे। देखो ये प्रमाण देखो देखो ये प्रमाण देखो हमारा सवाई संसारी दुखी बोले संसार रे माने दुखे कथा मैंने आछे की माने नहीं क्या ना गोविंद कथा सुनते जरा बोले ना गोविंद को हरि कथा है 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 हरि हैं हमारा जो भगवान ने कथा सुनते ना भगवान ने कोले बसिया छी कथा बसिया छो गोविंद रे कोले बसिया छो एजने एखाने एकटा होलो 10 प्रकार कोई जड़ी बूटी दिए ना औषधि है और यदि केव खाए ना जत प्रकार रोग बाहर हो जाए शरीर थे और शरीर में तो कोई शक्ति ऐसी जाए शरीर में दे शक्ति ऐसी बोले गोविंद कथा सुन ले की आवे बोले जब तक दुख दूर हो जावे और भक्ति जगत है तुम्हार एक भक्ति जगत है तुम्हारे हृदय का दृढ़ हो जावे भक्ति ते जब तो भगवान की कथा सुनवे तब तो भगवान भाई तो जल तो बुद्धि लागे ना बिना जल धारा तो सूख ही जावे वही जलटा की बोले श्रवण कीर्तन जले कराए सचन वही श्रवण कीर्तन को बोले जल है ऐ जने बोल से रसायन कथा
प्रताज्योसना आसु अपवर्ग वर्तमनी जगन साधु संकरो कियावे खूब शीघ्र शीघ्र अप वर्ग वर्तमनी अप वर्ग माने प वर्ग प वर्ग माने प फ ब भ म की बोला प ख ब भ म एरा नष्ट हो जावे बोले एटा नष्ट हो जावे माने की बोले प माने परिश्रम फ माने फेल ब माने व्यर्थता भ माने भय म माने मृत्यु ऐ जे पांचटी जिनिस तुम्हार शेष हो जावे परिश्रम ए तो जो अक्लांत परिश्रम करसी हैं फ कखन तक फेल माने कखन कोनो परिश्रम करते मुख तक फेल बरी जाए संसार तक फेल बरी जाए कि मुख तक जो बेसी परिश्रम कर की आए मुख तक फेल बरी जाए ब माने व्यर्थता भ माने भय म माने मृत्यु यदि के साथ साधु सम करे तारी सब नष्ट हो जाए सब तार नष्ट हो जावे ऐ जने एखाने जखन नारद मुनि एसेछे वसुदेव महाराज दाड़ी गेछे की बोलछे बंद कर यज्ञ के बंद कर के ना बोले साधु ऐसे नहीं साधु दर्शन नहीं बोला सब हो रहा है हैं तखन तारा की प्रश्न कर ले बोले की प्रश्न कर के छिलो अरे क्यों कई बोलते बात सुन बोले काली के नारद मुनि के की प्रश्न कर छिलो हाँ की बोले आत्मा के आत्मा शांति की गलबा में हमारा जा किस बारे आत्मा शांति जन ताल जन करे तो आत्मा की करे शांति आवे तो कहने तिनी वही आत्मा की करे शांति बावे तो कहने तिनी ता तिनी उत्तर दिए चन आत्मा के शांति की करे पावे हैं इन्हने की बोल चे बोले भयम द्वितीया भिन्वे सतस्यात इसात अपेत अभिपरिजय स्मृति तन मायायाम बुद्ध अभजे भक्तय क एसम गुरु देवतात्मा बोले आत्मा अशांति के न किसर चले तो दुख कष्ट बोले कारण होलो कृष्ण बोले सही जी अनादि बहिर्मुख अतएव माया कार दिए संसार जत्तो दुख है तो एक ही कारण होलो हमारा भगवान के भूले गए ठाकुर के तार भजन छेड़े दिए हैं तार भक्ति के छेड़े देवा जन जत बता दुख के कारण किंतु हमारा तो समय सुख तो चाहिए छी बोलो के सुख चाहिए छी ना बोलो सवाय सुख चाहे सवाय शांति चाहे किंतु बोल जे शांति सुख होचे ना केनो शांति सुख होचे ना केनो कारण की बोले कारण होलो शांति जेखाने पावा जाए ना सेखाने छेड़े दिए जेखाने अशांति पावा जाए सेखाने शांति कोई नहीं ऐ जने बोल जे अथा तो ब्रह्म जिज्ञासा एर मते तीन टू वार आछे अतः अतः ब्रह्म जिज्ञासा हैं अतः माने सवाय हमारे सुख चाहिए छी किंतु अतः माने जेखाने सुख चावा दरकार सेखाने नाचे नाचिए हमरा माने गलत जगह है अन्य जगह सुख चाहिए छे जेने सुख पा जाचे ना के सुखटा खुशता में कुता है सुखटा पूछा जाए संसार में दे सुख चाहिए छे सबका सब सुख तो नहीं संसार में दे ठाकुर तो बाने जे ठाकुर ही बोल छे जे संसार का दुखर घर के तो ये दुख का घर किंतु संसार का छेड़ दो ना बोले कृष्ण रे संसार कर छाड़ी अनाचार संसार करो कि तो ये संसार का कहते गोविंद का संसार है कहते कृष्ण का संसार है ताका कामा लोग लकार जने लक्की कार लक्की चढ़ाते भी जो हवे ना कि तो लक्की का लोग नारायण तार सेवा जने खूब पैसा कमा जर का मदर बाबू आछे ना इनर बाड़ी ताज की बेचला ये जे दो पति पत्नी बस जा छे इधर घर देखता हम इतो खुशी हो गेला खूब सुंदर चार तला बाड़ी बना छे देखो तिन जो बाड़ी बना छे चार तला बाड़ी और इतो सुंदर बाड़ी प्रथमे तेरी प्रथम तला गोविंद मंदिर आज जखने प्रत्येक वर्ष राग भागवत कथा करबो એટલે प्रथम तला का पूरा भगवान ने जन हैं यदि एर जन यदि हमारा संसार करी बोलते कृष्ण रे संसार कर छाड़ी अनाचार कृष्ण रे संसार का तते गोविंद रे संसार है और भक्ति विनोद ठाकुर की बोल छे यदि नगरी है भजन देखे गृहते बोलत भाई यदि बनते गोविंद रे भजन है कीर्तन है कोई घर का घर ना है कोई घर का भगवान है धाम भगवान है धाम एजने बोल छे जब तो दुख कष्ट रे कारण होलो भगवान की भूल जाओ बोले हम की करो भूले तो गिए छे पर करो बता दी बोल छे की करता है बोले भक्तई का ए सब गुरु देव तात्मा प्रथम आमा के सद्गुरु चरण आश्रय लेता है सद्गुरु चरण आमा के आश्रय नीत हवे सद्गुरु चरणे एजने
सद्गुरु चरण यदि आश्रय ग्रहण न करी, भागवत बोलचे निर्देह माध्यम सुलभम सुदुर्लभम प्लबम सुकल्पम गुरु कर्ण धारम। उदाहरण दीचे संसार का, संसार का की समुद्र तार मध्ये मानव शरीर टा की एटा नौका है, एटा नौका तो तार मध्ये माझी तो हमारा दरकार जे एही नौका टा के चालिए नहीं जाए माझी ड्राइवर के गुरुदेव ड्राइवर वाले गुरुदेव ने तो की आवे एक भाव समुद्र के नौका तो बुड़ी जाम तो डूबे जाम तो नौका टी एजने हमारे प्रथमे सद्गुरु ग्रहण करते हैं किंतु केव कोई बोले हम तो सद्गुरु ग्रहण कर छी हम तो गुरु किए छी बोले गुरु की रकम बोले मांस मान सब कुछ खाए हैं सब कुछ खाए और बोले गुरु गला माला तिलक बिलक कुछ भी नहीं बोले हम तो गुरु कर छी ना एरकम गुरु कर लावे ना एजने हमारे पद्म पुराण बोल छे यदि गुरु करता है ना चार जगह तक के जे को ने एकटा जगह तक गुरु ग्रहण करता है चारते जगह की पद्म पुराण में श्लोक हैं सिखा बोले संप्रदाय विहीना जे मंत्र स्तेह विफलावता अतः कलौ भविष्यन्ति चत्वार संप्रदाय। चार की बोले वैष्णव संप्रदाय ए चार की वैष्णव संप्रदाय थे कि जे को ने एकटा संप्रदाय थे मंत्र देता है हैं मंत्र देता है वही जे संप्रदाय में तिलक माला कड्डी सब एगुले दिवे हैं ए रकम ने कड्डी नहीं माला नहीं किछु नहीं बोले मांस मांस खाए बोले सदगुरु ना ए दर हवे ना एजन बोले से गुरु कर जान के और पानी पियो छान के गुरु का जने करता है संप्रदाय मध्य मंत्र का निताग तो संप्रदाय मध्य मंत्र के निको ए तक निले की आ गुदे उदाहरण दी छे जर को हमारे संप्रदाय बोलो ब्रह्ममाध्यो गौरी संप्रदाय वाले भी मन दी बुझो एटा बोलो ब्रह्ममाध्यो गौरी संप्रदाय मंत्र का पता ते गेलो सर्वप्रथम ई मंत्र भगवान तिनी ब्रह्मा के दिले ब्रह्मा तिनी नारद के दिए छे नारद तिनी दिए छे व्यास देव के व्यास देव तिनी मध्वाचार्य के लक्ष्मीपति तीर्थ श्री चैतन्य महाप्रभु पर्यंत एलो तापर रूप गोस्वामी सनातन गोस्वामी तापर नरोत्तम श्यामानंद श्रीनिवास तापर हमारे भक्ति में जगन्नाथ दास बाबाजी महाराज तापर हमारे प्रभुपाद एले हैं प्रभुपाद देखो ये मंत्र का बताते गेलो साक्षात भगवान थे कि गुरु परंपरा रूपे भगवान थे मंत्र दास। यदि यदि लाइन यदि ठीक कर थाके ना यदि लाइन यदि प्रकृत लाइन दाड़िए थाके एक दिन तुम्हारा नंबर आसबे क्या ना तुम्हें प्रकृत लाइन से दाड़िया छो आज यदि बे लाइन से दाड़िए थाके ना सारा जीवन जारी था कि तू कम नंबर आ सके ऐसे नियम हो लो वैष्णव संप्रदाय ते मंत्र ग्रहण करता है शुद्ध भावे हैं शुद्ध भावे भजन करता है अशुद्ध भावे भजन कर ले भजन फल पावा जावे ना ऐसे नियम ते भजन करता है ठीक ठीक ऐसे बोलते भक्त है तो ए सब गुरु देव तात्मा प्रथम सद्गुरु चरण ग्रहण करता है सद्गुरु चरण ग्रहण करे मंत्र निये तखन भगवान ए भजन करता है हाँ बोले भजन टा की के को बोले ना अरे भजन तो खूब कष्ट का छे भजन टा लो खूब कष्ट बोले जो भजन रे मत ना ए तो सरल दुनिया ते आर किछ नहीं आमार दिखे ता भजन टा की भालो करे बुझो जेरकम ए ए ए जिनिस टा एखान आछे ना हम एखान ते तो उठिए एखान रेखे दिला ए तो भी भजन आर किछ भजन ना बुझते पर ना एखान का जिनिस आछे एखान ते उठिए हम एखान रेखे दिला বলে এইটাই ভজন বলে অর্থ কি বলে অর্থ হলো যা কিছু করছো ওইটাই করো তোমাকে বেশি কিছু করতে লাগবে না বেশি কিছু করতে লাগবে না তোমাকে যা করছো ওইটা করবে কিন্তু ওইটা একটু ঘুরিয়ে দিতে হবে ওইটা একটু ঘুরিয়ে দিতে হবে আর কিছু নাই ভজন সব থেকে সরল খুব টাকা পয়সা কামাও কিন্তু আমরা মনে করছি কিছু জন টাকা পয়সা কামাই বলে আমি খাবো আমার ছেলে মেয়েরা খাবে আমার স্ত্রী খাবে বাস এটা হলো মায়া এটা হলো মায়া এই জন্য ব্রহ্মা বলছে প্রভু কখন এটা মায়া বলতো আমি আমার বুদ্ধি অহতা মমতা বুদ্ধি রাখবে তখন মায়া যখন ওইটা গোবিন্দের জন্য করে দেবে না বাস মায়া শেষ ওইটা গেলে গোবিন্দের জন্য করতে হবে টাকা কামাও টাকা লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী তার সেবার জন্য কামাচ্ছ ওই বলে আর কি রান্না করো হ্যাঁ কাল যেন রান্না করছো বলে আমি খাবো আমার ছেলে মেয়ে খাবে এটা হলো মায়া না গোবিন্দের ভোগ লাগে গোবিন্দের ভোগ লাগে বাস এত সরল কিছু হতে পারে বাড়িতে খুব ঝাড়ু লাগা বাড়িতে সুন্দর পরিষ্কার করবে কেন বলে গোবিন্দের ঘর গোবিন্দ যদি বাড়িতে কখনো ঘুরে যদি মহিলা থেকে গোবিন্দের পায়ে লেগে যায় এই জন্য গোবিন্দকে কি করছি ঘরটাকে পরিষ্কার করছি বাস পায়খানা যাচ্ছে বলে ভক্তদের ব্রাশ করা পায়খানা দেওয়া পরিষ্কার করা দাও ভজন বিশ্বনাথ ঠাকুর বলে ওইটা ভজন বলে কেন শরীরটা পরিষ্কার থাকলে তো গোবিন্দের সেবা করবো তার সেবাটা করবো কি করে ভালো কাপড় পড়ো বলে
खराब काम गोविंद सेवाटा करव कि करे भल काम तो पढ़ता है तार सेवा करता এইটাই তো ভজনা কি বুঝতে পারছো তো এখান থেকে যেটা আছে এখান থেকে উঠিয়ে এখানে রেখে দিলাম বাস এইটাই ভজন আর কিছু ভজন নাই এই জন্য আমরা যা কিছু করি কায় মন বাক্যতে করি যা কিছু করি কায় মন বাক্যের মধ্যে যা কিছু করি কিন্তু এইটা কি করতে হবে ওইটা কেবল পাল্টিয়ে দিতে হবে তার জন্য ভগবানের জন্য পাল্টিয়ে দিতে হবে আর কিছু নেই ভজন বুঝতে পারছো তো কিন্তু এখন প্রশ্ন হলো আমাদের মধ্যে এই যে ভাবনাটা কে দিবে আমাদের এই ভাবনাটা আমাদেরকে দিবেটা কে দিবে আমাদের সাধু গুরু বৈষ্ণব যদি বৈষ্ণব সঙ্গ না হয় না এই ভাবনাটা কেবল বৈষ্ণবদের কৃপায় হবে ভক্ত যারা সঙ্গ হলে পরে তবে যিনি বলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র পায় আর লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় হ্যাঁ এই জন্য কি করতে হবে সাধু সঙ্গ আমাদের করতে হবে হ্যাঁ সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই তখন শেষে বলছেন কি করব বলছেন যে এবং ব্রত স্বপ্রিয় নাম কৃত্বা জাতানুরাগ দ্রুত চিত উচ্চৈ অর্থাৎ যে কলিযুগে ভগবান তিনি সব থেকে সরল উপায় দিয়েছেন ভগবান জানেন কলিযুগে লোকেরা তো কষ্ট করতে পারবে না এই জন্য ভগবান সব থেকে সরল উপায় দিয়ে দিয়েছে কলিযুগে কিছু করতে হবে না কেবল গোবিন্দের নাম তো করতে হবে ভগবানের কেবল নাম জপ করো কেউ কেন না সত্যযুগে ছিল ধ্যান কলিযুগে দেখলে ধ্যান তো করতে পারবে না মন এত চঞ্চল না ত্রেতা যুগে ছিল যজ্ঞ প্রত্যেকদিন যজ্ঞ করো এত কোথা থেকে টাকা লাগবে রোজ না ঘি হ্যাঁ কাঠ এসব জিনিস কোথা থেকে আনবে দ্বাপরে যুগে ছিল অর্চন কোথা থেকে এইসব জিনিস নিয়ে আসবে আর তো কলিযুগ কি বললে কিছু করতে হবে না কি করে একটু গোবিন্দের নাম ডাকো এবার হাত উঠিয়ে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আরেকবার জোর করে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কোনো পয়সা লাগলো কোনো কষ্ট হয়েছে আনন্দ লেগেছে হ্যাঁ এই জন্য ভগবান তিনি কলিযুগে সব থেকে সরল উপায় বলছেন এই জন্য কর সুন্দর সব বলো হরি নাম গোবর বলো শুনেছেন বলো মহারাজ একটু বলবেন হরি নাম সব তো কলিযুগে মহারাজ মাইকে দাও মাইকে দাও মহারাজ হ্যাঁ আমাদের এরা দুজন একটু একটু কলিযুগে কেন নাম এত সরল কোথায় কোথায় নামের ইয়ে মহিমা আছে নাম কি করে করতে হবে আমাদেরকে হ্যাঁ তবে সেই কৃষ্ণ প্রেম আমরা পাব এরা একটু একটু এই বিষয়ে মহারাজ বলবেন যে শ্রীমদ ভগবান নিরন্তস্য ज्ञानांदन सलाकया चक्षरं मिलितं येन तस्मै श्री गुरवे नमः नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिप्रसाद विष्णुस्वामीति नामिने नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले শ্রীমতে ভক্তি বেদান্ত শ্রীধর গোস্বামীতি নামিনে যযুক্ত হন শ্রীল গুরুপাদ পদ্ম উপস্থিত ব্যাস মঞ্চাসীন পরম পূজ্য পরম বন্দনীয় অভিন্ন গুরুপাদ পদ্ম পরিবেদক আচার্য অষ্টতর হবিষ্মদ ভক্তি বেদান্ত শ্রীধর গোস্বামী মহারাজের আতুর্য রঞ্জনে অসংখ্য ধন্যবাদ প্রণাম প্রণতি তার কৃপা আশীর্বাদ গ্রহণ করি সমস্ত ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সকলকে জানাই তাদেরকে ধন্যবাদ প্রণাম প্রণতি মহারাজের আদেশ হরিনাম করলে কি হয় কারা করেছে করেই বা কি ফল পরীক্ষিত মহারাজ যখন
গঙ্গা তীরে রাজভবন রাজনগরী রাজপ্রসাদ সব ছেড়ে দিয়ে অনশন করলেন। তখন পরীক্ষিত মহারাজ যাবার পরে সমস্ত ঋষিগণকে আবাহন করেছিলেন, নিমন্ত্রণ করেছিলেন, না পরীক্ষিত মহারাজ আসছেন বলে অভিশাপ তো লেগেছিল কেবল পরীক্ষিত মহারাজকে না, আর শ্রমিক ঋষির শিষ্য গৌরমুখ গিয়ে কেবল পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে শৃঙ্গ ঋষি অভিশাপ দিয়েছেন। একমাত্র পরিবারের মধ্যে পরীক্ষিত মহারাজ জানতেন, তাই তিনি রাজভবন ছেড়ে দিয়ে গঙ্গা তীরে আসলেন। এসে কি দেখলেন, সমস্ত ভারতবর্ষে এবং পৃথিবীর মধ্যে স্বর্গে ব্রহ্মলোক পর্যন্ত যত ঋষিরা ছিলেন প্রত্যেকেই সেখানে উপস্থিত আছেন, আর প্রত্যেকের মুখে এক কথা যে পরীক্ষিত মহারাজের অভিশাপ লেগেছে। কেন জানেন, কাউকে নিমন্ত্রণ করা হয়নি, পরীক্ষিত মহারাজ কাউকে বলেননি কি শ্রমিক ঋষি কাউকে খবর দেননি যে পরীক্ষিত মহারাজের অভিশাপ লেগেছে। পৌঁছাবেন গঙ্গা তীরে গিয়ে গিয়ে ওই স্থানে গিয়ে পৌঁছাবেন, পরীক্ষিত মহারাজ কোথায় যাবেন কেবল উনার মাথায় চিন্তা আছে যে আমি কোন জায়গায় যাচ্ছি, কিন্তু সমস্ত ঋষিরা গিয়ে সেখানে আগের থেকে উপস্থিত হয়ে গেছেন। কেন না, সকল ঋষিগণ হচ্ছেন অন্তর্যামিনী, তারা সদাসর্বদা ভগবানকে চিন্তন করেন এবং ভগবানের প্রেরণায় তারা জেনে গেছেন যে এইখানে হরিনাম সংকীর্তন হবে। এবং ভাগবতের অন্তিম শ্লোক কি বলছেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস তং নমামি হরিং পরম। একমাত্র মুক্তির উপায় হচ্ছে নাম সংকীর্তন। তখনও পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছেন যদি নাম সংকীর্তন করলে মুক্তি হয়, অত কথা শ্রবণ করার কি আছে। তখন বলছেন জীব সহজে বুঝতে চায় না, একবারে যদি সে বুঝে যেত তাহলে অত কথা বোঝানোর দরকার ছিল না। আমাদের মনটা বহু বহু প্রসঙ্গ চিন্তা করতে করতে, বহু জন্মেতে বহু কুকর্ম করতে করতে মনটা এমন ভাবে ভটকে গেছে, নর্দমা মদ কি একমাত্র নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস তং নমামি হরিং পরম। ভগবানকে প্রণাম করলে এবং ভগবানের নাম সংকীর্তন করলে সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়, সমস্ত ভয় দূর হয়ে যায় এবং সে ভগবত ধামে গমন করে। গীতাতেও সাতশো শ্লোক ভগবান উপদেশ দিয়েছেন, সাতশো শ্লোক কথা আমরা পড়ছি, কিন্তু ভগবান সাতশোটি শ্লোকের কথা বলেছেন, একটি কথা মাত্র বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামে কাম শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন বললেন যদি এই কথাটা বলার ছিল আপনি আগে বললেন না কেন, বলেন আগে তো তুমি নানা রকম প্রশ্ন করেছ, কলিযুগের প্রত্যেক মানুষকে বোঝানোর জন্য সকলেই বলে নাকি আমরা গীতায় বলেছেন ভগবান বলেছেন কর্ম করো, কর্মযোগের কথা বলেছেন, সেই জন্য আমরা কর্ম করছি, কর্ম না করলে কি ভগবান খেত দেবেন। যারা প্রকৃত গীতা অধ্যয়ন করে থাকবেন পড়ে বুঝে দেখবেন ভগবান গীতাতে কর্মযোগের কথা বলেন নাই, যদি ভগবান কর্মযোগের কথা বলতেন তারপরে ভক্তিযোগের কথা বলতেন না, তারপরে সন্ন্যাস যোগের কথা বলতেন না, শেষে আবার বলতেন না সবকিছু ছেড়ে দিয়ে আমার কে আশ্রয় করো। আমরা যদি যুক্তি তর্ক করি জিজ্ঞাসা করতে চাই তো ভগবান সেগুলো খণ্ডন করেছেন। অর্জুন ছিলেন প্রথমে তার সখা, সখা হিসাবে আরেকজন সখার কথাটাকে সহজে কেউ গ্রহণ করতে চায় নাকি, চাইবে না, সেই জন্য নানা রকম প্রশ্ন করছিলেন। এই জন্য নাম সংকীর্তনের দ্বারা আমাদের সমস্ত পাপ খণ্ডন তো হয়েই হয়, কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়ে যায় এবং প্রেম তো প্রাপ্তি হয়ে সেবা প্রাপ্তি হয়ে যায় গোলক ধামে। আর সচিনন্দন গৌর হরি এই কলিযুগে অবতীর্ণ হয়ে সাক্ষাৎ
কিন্তু গ্রন্থ ভাগবত গ্রন্থে পড়বেন সাধুদের কাছ থেকে শুনবেন তাও সহকতা শুনতে পারবেন না কোনটা বাদ চলে গেল না চলে গেল কিন্তু মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ভাগবত এখানে কেবল লিখা থিওরি লিখা আছে শ্রীমদ ভাগবত গ্রন্থের মধ্যে কেবল থিওরি লিখা আছে আর প্র্যাকটিক্যাল শ্রীমদ ভাগবত হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবতের প্রত্যেকটি শ্লোক প্রত্যেকটি কথাকে তিনি জীবনে প্রতিপাদিত করে জগৎ জীবকে কেবল দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দিয়ে দেন পড়াতে হয়নি মুখস্থ করাতে হয়নি বলে দেখে শিখে যাবে সব সেই জন্য মহাপ্রভু সদা সর্বদা কীর্তন করছেন আমরা হাতে তালি দিয়ে কীর্তন করব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Thank you.
वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म परमाराधितम श्री श्रीमद भक्ति वेदांत श्रीधर गोस्वामी महाराज चरण कमले अनंत कोटि धन्वत प्रणति ज्ञापन करी। तदुपरांत नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोदर्शत श्री श्रीमद भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोदर्शत श्री श्रीमद भक्ति श्री सिद्धांति गोस्वामी महाराज श्री भक्ति वेदांत स्वामी महाराज चरणाश्रय लिये समस्त रूपानु गुरुवर के चरण कमल में अनंत अनंत कोटि धन्वत प्रणति ज्ञापन करी। उपस्थित महाराज जी एवं समस्त वैष्णव वैष्णवी चरण ने आमी असंख्य कोटि धन्यवाद प्रणति ज्ञापन करी। गुरुदेव आदेश दिए छेन हरिनामेर संबंधे किछु बोलार जन्य आर आमरा महाराजेर मुखारविंदे अनेक भालो कथा श्रवण करलाम। की रकम व्यासदेव मुनि भागवत शेष करते करते बोले छेन जे नाम संकीर्तनम जस्य यदि कलियुग के केओ ताड़ाताड़ी ई कलियुग भवसागर के पार करते चाहो ताले की करते होवे नाम संकीर्तन आर की नाम संकीर्तनम यस्य हरि नामानुकीर्तनम बोलचें हरि नाम करते हुए क्यों क्यों साधु यही श्लोक की व्याख्या करते करते बोले जे मारे होच्छे व्यासदेव एखाने जीवदेव के कन्फ्यूजन ते रेखे दिए छेन। एकटा कन्फ्यूजन की राखछेन बोले हरि दम नमामि हरि परम बोले हरि तो अनेक अर्थ होच्छे हरि बांदर के हरि बोला जाए क्यों क्यों इंद्र के संबोधित करते करते हरि बोले सूर्य के हरि बोले सही जन्म एक श्लोक के माने क्लियर करा हुआ है नहीं जे हरि नाम कीर्तनम तम नमामि हरि परम कि हरि हरि नाम संकीर्तन करते होवे सही जन की होलो तिनि निजे चैतन्य महाप्रभु सचिनंदन गौर हरि रूपे ऐसे आर की बोलें बोलें चैतो दर्पण मार्जनम भव महादावाग्नि निर्वापणम बोलचे परम विजयते श्री कृष्ण संकीर्तनम एखाने ऐसे महाप्रभु रूपे ऐसे जखन उनी आएलें तखन की करलें निजे रात राधा भावे विभावित होए आर दोई हाथ तुले हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। एखाने ऐसे तिनि डिक्लेयर करे दिलें कि बोले परम विजयते श्री कृष्ण संकीर्तनम यदि केओ नाम करते चाओ ताले की करते होबे एटाई एई महामंत्र से जन की बोले बोले काली काले नाम रूपे कृष्ण अवतार नाम है तिहाय सब जगत निस्तार नाम बिना कली काले नहीं यार धर्म सर्व धर्म सार शास्त्री शास्त्र धर्म की बोलचे बोले कली काले नाम रूपे कृष्ण अवतार जदि कलिकाले आमारा सुन सुनार ना गुरुदेव मुखार विंदे कलिकाले महाप्रभु बोलचेन आमी दुई रूपे अवतार नेबो कि एकटा होलो हरिनाम कीर्तन ए ठाकुरेर नाम आर दुटा होलो अर्चा विग्रह सही जन जदि समस्त शास्त्र के जदि केओ मंथन करबे ताले नौनी रूपे जदि किछु बेर होच्छे ओटा की ओटा होलो एई हरिनाम संकीर्तन एई नामेर एतो महिमा भक्ति विनोद ठाकुर बोलचेन बोले तुहु दया सागर ताराईते प्राणी नाम अनेक तुआ शिखावलियानी বলছেন সকল শক্তি দেহি নামের দ্বারা এই নাম যে আছে ঠাকুরের নাম ঠাকুরের আর ঠাকুরের নামের মধ্যে কিছু পার্থক্য নেই দুটো হলো একটি জিনিস সেই জন্য আমাদের হিন্দিতে একটা ভজন আছে বলে হরি সে বড়া হরি কা নাম ঠাকুরের নামের মধ্যে ঠাকুর থেকেও বেশি শক্তি আছে আর ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন বলছেন সকল শক্তি দেহি নামের দ্বারা আর গ্রহণে রাখিলে নাহি কাল বিচার তোমরা এই হরি নাম করতে গেলে এই সময়ে মত তোমরা করতে হবে এই সব কিছু নিয়ম নাই যখন তুমি সময় পাচ্ছ তখন এই সব হরি নাম করতে পারো সেই জন্য মহাপ্রভু কি বলছেন বলে নাম নাম কারি বহুদা নিজ সর্ব শক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এই তাদৃশী তব কৃপা ভগবন মমাপি
दुर्देव दृश्यम नेहा जनी नाना अनुराधा। बोले नाम नाम कारी बहुधा निज सर्वशक्ति, हे ठाकुर तुम्हार नामेर मध्य एतो शक्ति, तुम्ही समस्त शक्ति तुम्हार नामेर मध्य संचरित करे दिए छो। इनफैक्ट ठाकुर देके बेशी पावर ठाकुरेर नामेर मध्य। सेई जन्य की होय छे जखन द्रौपदीर उपरे विपद पड़े छिलो, की करलो द्रौपदी, जखन दुशासन ओके विवस्त्र करार चेष्टा करछिलो भरी सभार मध्य, सब ओखाने बसे छिलेन, द्रौपदीर कतो स्वामी छिलेन, पांचटे स्वामी सब ওখানে বসেছিলেন, কিন্তু তাই ওনার সমক্ষে পিতামহ আর ভীষ্ম দ্রোণাচার্য সব ওখানে বসেছিলেন, কিন্তু তার সভার মধ্যে দ্রৌপদীকে বিভস্ত্র করার চেষ্টা করেছিল দুঃশাসন। কেউ রক্ষা করতে পারলো, কেউ রক্ষা করতে পারেনি, কিন্তু যখন দুই হাত তুলে আর একবারে ঠাকুরকে ডাকলো, হে গোবিন্দ রাখো শরণ আব তো জীবন হারি, হে ঠাকুর হে গোবিন্দ তুমি একমাত্র রক্ষাকর্তা, তুমি এসে আমার রক্ষা করো, তখন কি হলো ঠাকুর ছুটে একবারে এলেন, ঠাকুর ছুটে চলে এলেন আর ওখানে বস্ত্র প্রদান করলেন। কিসের জন্য? ঠাকুর দ্রৌপদী কি করলো, ঠাকুরের নামই তো পুকারলো, নাম করলো কি না, ঠাকুরকে একবার ডাক দিয়ে ঠাকুর সঙ্গে সঙ্গে চলে এলেন। যখন গজরাজ ওই হাতির কি যোগ্যতা ছিল, ওই হাতি ওই সরোবরের মধ্যে ডুবে যাচ্ছে আর মগরমচ্ছ বাংলা কি বলে কুম্ভীর কুম্ভীর ওকে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ পুরো মাথা পর মানে ডুবে যাচ্ছে এই পর্যন্ত, আর শুধু ওই সুরটা বাইরে আছে, ওর থেকে কি করলো একটা পদ্মপুষ্প ওখানে ছিল ওটা নিয়ে আর ঠাকুরকে অর্পণ করেছিল। ঠাকুরকে অর্পণ করার সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলছে, ঠাকুরকে দুইবার দে তাড়াতাড়ি ঠাকুরকে হলো, কখন? একবার হলো যখন দ্রৌপদীকে বস্ত্র প্রদান করার জন্য, আর দুসরি বার এই গজরাজকে রক্ষা করতে। সেই জন্য ঠাকুর কি করলেন, নিজে পরে এলেন কিন্তু ওই সুদর্শন চক্রকে আগে পাঠিয়ে দিলেন, আর ওই সুদর্শন চক্র এসে ওই কুম্ভীরকে মাথা কেটে দিল আর গজরাজকে রক্ষা করলো। ওই কি করলো, ঠাকুরের শুধু নামই তো নিল না, সেই জন্য ঠাকুরের নামের মধ্যে সমস্ত শক্তি আছে, আমরা যদি ঠাকুরকে ডাকবো ঠাকুর নিশ্চিত রূপে আমাদের রক্ষা করবে, ঠাকুর আমার সমস্ত কথা শুনবে, কিন্তু আমাদের এত দুর্ভাগী জীব, সকল শক্তি দেই নামের দোহারা গ্রহণে না খিল নাহি কাল বিচারা, কিছু কালও নেই মানে তুমি সকালে এই নামটা নিতে হবে না বিকালে নিতে হবে, কিছু না কিন্তু নিয়ম নাই, যা কোনো যখন তোমরা সময় পাচ্ছ তখন তোমরা এই হরিনাম গ্রহণ করতে পারো, কিন্তু ভক্তিবর ঠাকুর বলছেন তুহু দয়া এছেন পরম উদারা অতিশয় মন্দ নাথ ভাগ আমারা, আমাদের কপাল এত মন্দ আমাদের ভাগ্য এত মন্দ, তাইও আমরা ঠাকুরের নাম নেই না, তাইও আমরা ঠাকুরের নামও করি না, দুনিয়ার গল্প মারতে মারতে গল্প মিথ্যা কথা বলতে বলতে কত ঘন্টা চলে যাবে, টিভির সামনে যদি বসে যাই কত ঘন্টা, সিনেমা দেখতে দেখতে কত ঘন্টা চলে যাবে, সময় কখনো একবারে দেখবই না আমরা, কিন্তু ঠাকুরের মালা করতে যখন একবার বসবো ওই হাতে মালা নিতে ঘুম আসে যাবে, ঘুম এসে যাবে বা সংসারের মন এইদিকে ওইদিকে চলে যাবে, সত্যি কথা কিনা এটাই তো হয়। সেই জন্য ভক্তিগুলো ঠাকুর বলছেন অতিশয় মন্দনাথ ভাগ আমারা, আমাদের কপালে তো মন্দ, আমরাও ঠাকুরের নামের আমার অনুরাগী হচ্ছে না, দুর্দেব দৃশ্যম মেহা জানি নানা অনুরাগা। মহাপ্রভু কি বলছেন, বলে এত দয়ালু হওয়ার পরেও আমাদের কিছু অনুরাগ নেই, ওই হরিনামের মতে অনুরাগ নেই। সেই জন্য কলিকালে এত সুন্দর গুরুদেব মুখারবিন্দে আমরা শ্রবণ করেছিলাম, যদি কেউ কলিকালে যদি কেউ ভবসাগরকে পাওয়ার করতে চায়, আমরা কৃষ্ণকে ভুলি এই মায়ার জগতে চলে এসেছি, কিন্তু এখন কি করতে হবে, বলছে গুরুদেবতা আত্মা, গুরুদেবতা আত্মা গুরুচরণে আশ্রয় নিয়ে আর এই হরিনামটুকু করতে হবে। একটা গল্প বল একটা কাহানির মাধ্যমে বোঝার চেষ্টা করো, দু ভাই ছিলেন একটা ঠাকুরের ভজন করতো আর দুসরো ঠাকুরের ভজন করতো না, আর এই ভাই ওকে অনেক বোঝাবার চেষ্টা করতো, বলে তুমি ঠাকুরের ভজন করো, কখনো ঠাকুরের নাম নিও, হ্যাঁ এই মানব জীবন অত্যন্ত দুর্লভ, এটা শুধু ঠাকুরের ভজন করার জন্য দিয়া হয়েছে আর তুমি এমনি সময় নষ্ট করবে না, কিন্তু ও কখনো শুনতো না। ও শিষ্য কি করলো, ও গুরুদেবকে গিয়ে বলেছে, বলে গুরুদেব আপনি একবার আমাদের বাড়িতে আসেন, আর বাড়িতে এসে আর ও আমাদের আমার দাদাকে ভাইকে বুঝাও কি ও ঠাকুরের ভজন করতে পারে, কিন্তু গুরুদেব বলেন ঠিক আছে আমরা আসব। গুরুদেব যখন বাড়িতে এলেন ওই ভাই আগে জেনে গেল যে দাদা কি আছে গুরুদেবকে ডেকেছে, ও নিজে ঘরে গিয়ে একবারে ডোর লক করে দিয়েছে, গেট বন্ধ করে আর কামরার মধ্যে ঘরের মধ্যে বসে আছে। এখন গুরুদেব এসে পাঠ কীর্তন সব করলেন, পাঠ শেষ হওয়ার পরে গুরুদেব এইবার বাড়ি থেকে চলে যাবে নিজের আশ্রমে। যাওয়ার আগে ওই শিষ্য বললো, বলে গুরুদেব যে মূল প্রয়োজন ছিল ওটা তো হলোই না, একবার আমি ভাইকে ডাকছি দেখুন আপনি ওকে বুঝাবার চেষ্টা করুন। বলে চলো ও কোথায় আছে, ও যখন যেই ঘরে ও লক করে আর নিজের ঘরে বসেছিল ওখানে গুরুদেব গেলেন, গুরুদেব গিয়ে আর ওকে ডাকলেন, বলে তুমি বাহারে আসো,
বলে না আমি বাইরে আসবো না, বলে আমি তোমার সাথে দেখাই করতে চাই না, বলে কেন তুমি বাইরে আসো, তুমি বুঝার চেষ্টা করো এই ঠাকুরের, ঠাকুর তোমাকে এই যে মানব জীবন দিয়েছে এটা শুধু ভজন করার জন্য এমনি সময় নষ্ট করো না, তুমি বাইরে আসো, একবার কৃষ্ণ কৃষ্ণ তো বলো, একবার রাম রাম তো বলো। বলে আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো না, আমি কৃষ্ণ কৃষ্ণ বলবো না। বলে এখন তো তুমি বলে দিলেন বাইরে চলে আসো। ও যখন দরজা খুলে বাইরে চলে এলো, বলে তুমি যে একবার এই কৃষ্ণ নাম নিয়েছো, এই কৃষ্ণ নাম বহু ভাগ্যে তোমার মুখে মুখে এসছে, আর এই কৃষ্ণ নামকে তুমি কখনো বিক্রি করবে না, মানে এটা এটা এদের বিনিময়ে কিছু চাইবে না, ঠিক আছে? বললো ঠিক আছে। এইটুক কথা ওদের মনে ছিল, একবার শুধু কৃষ্ণ নাম নিয়েছিল। যখন ওর অন্তকাল এলো, এক যম ওকে গিয়ে আর যমদূত নিয়ে গেল যমরাজা রামরাজ সামনে দাঁড় করে দিল। আর তখন যমরাজ দেখেছে চিত্রগুপ্তকে, চিত্রগুপ্তকে বলেছে, বলে খাতা খুলো, খাতা খুলে দেখো কি পাপ কি পুণ্য কি করেছে পুরো জীবনে। বলে পুরো জীবনে আমি দেখছি কিছু পুণ্য নাই, কিছু পুণ্য করে নাই, পুরো জীবনে এমনি খেয়ে দে আর সময় নষ্ট করেছে, কিছু পুণ্য কথা নেই। বলে ভালো করে দেখো, কিছু এক কাজ তো হতে পারে। বলে হ্যাঁ, একবার এনার বাড়িতে গুরুদেব এসেছিল, ওই গুরুদেবের মুখে শ্রবণ করে আর একবার শুধু কৃষ্ণ নাম নিয়েছে। ওকে জিজ্ঞাসা করেছে, বলে তুমি এই যে কৃষ্ণ নাম নিয়েছো, এটা ফল আগে চাও না যে সব পাপ গুলো করেছো ওই ফল আগে ভোগ করবে? বলে এই যে কৃষ্ণ নাম আমি নিয়েছি, এটাই ফল আগে দিয়ে দাও। এখন যমরাজ খুঁজতে আরম্ভ করেছে, যমরাজ খুঁজতে আরম্ভ করেছে, যদি কেউ সদ্গুরুর মুখ থেকে শ্রবণ করে আর একবার কৃষ্ণ নাম নেয়, ওদের ফল কি, ওদের ফলটা কি? যমরাজ খুঁজতে আরম্ভ করেছে, যমরাজ কিন্তু কিছু খুঁজতে পারছে না, সমস্ত শাস্ত্র গুলো দেখলে কিছু খুঁজতে পারছে না। তখন কি করলে যমরাজ মনে হলো যে আমরা যাই ব্রহ্মাজির কাছ থেকে, যাই ব্রহ্মাজির কাছে গিয়ে জিজ্ঞাসা করবো। তখন ওকে বললো চলো তোমাকে ব্রহ্মাজির কাছে নিয়ে যাবো। বলে আমি কেন যাবো, আমি যাবো না, আমাকে পালকি দিয়ে নিয়ে চলো। ঠিক আছে, একদিকে চিত্রগুপ্ত একদিকে যমরাজ দুই পালকি নিয়ে আর ওকে নিয়ে যাচ্ছে ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে যখন নিয়ে গেলেন, ব্রহ্মাজি দেখছেন এই কি মহাপুরুষ, কোন মহাপুরুষ আসছে ব্রহ্মলোকে, হ্যাঁ, যাকে সাক্ষাৎ চিত্রগুপ্ত আর যমরাজ দুইজন পালকি করে নিয়ে আসছে। বলে কে মহাপুরুষ আসছে, গিয়ে দেখি। তখন গিয়ে দেখলে যা গিয়ে আর ব্রহ্মাজি ওখানে আরতি থালা নিয়ে যাচ্ছে, বলে এর আরতি করবো। বলে এই কই পুণ্যাত্মা নেই, খুব পাপ আত্মা, আরতি করার দরকার নেই, আমরা শুধু একটা জিজ্ঞাসা করতে এসেছিলাম আপনার কাছে যে এই এই জীব সদ্গুরু থেকে শ্রবণ করে আর একবার কৃষ্ণ নাম নিয়েছে, ওটা ফল কি ওটা বলে দেন, আর আমরা একে সেই হিসাবে দণ্ড দেব আর সেই হিসাব এদের অ্যাকাউন্ট ক্লিয়ার করবো। বললেন একবার কৃষ্ণ নামের কি ফল সেটা তো আমিও জানি না। বলে তাহলে আসো, তুমিও পালকিতে লেগে যাও। ব্রহ্মাজিও তখন পালকিতে লেগে গেলেন, চিত্রগুপ্ত ব্রহ্মাজি আর যমরাজ এই তিনজন নিয়ে যাচ্ছে এখন কোথায়, কৈলাশ শঙ্করজির কাছে। শঙ্করজির কাছে নিয়ে গিয়ে আর ওনাকেও জিজ্ঞাসা করলেন, বলে একবার যদি কেউ কৃষ্ণ নাম গুরুদেব থেকে শ্রবণ করে আর নেয়, ওটা ফল কি একবার বলো তো। শঙ্করজিও জানতেন না, শঙ্করজিও নিজে কি করলেন পালকিতে লেগে গেলেন। এই চারজন আবার নিয়ে যাচ্ছে ঠাকুর কাছে, বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছে এই জীবকে, একদিকে চিত্রগুপ্ত, একদিকে যমরাজ, একদিকে শঙ্করজি আর একদিকে ব্রহ্মাজি। এই চারজন নিয়ে যাচ্ছে এই জীবকে বৈকুণ্ঠ লোক, আর বৈকুণ্ঠ লোক ঠাকুর সামনে গিয়ে আর দাঁড় করে দিলেন আর বললেন, বলে ঠাকুর এই জীব সদ্গুরুর মুখ থেকে শ্রবণ করে একবার শ্রবণ করে আর কৃষ্ণ নাম নিয়েছে, আর ওটা ফল কি বলো তো। বলে ফলটা তুমি দেখছো না, ফলটা তো সাক্ষাৎ তোমরা, যে একবার গুরুদেব মুখে শ্রবণ কৃষ্ণ নাম শ্রবণ করে আর একবার কৃষ্ণ নাম যদি কেউ নেয়, সাক্ষাৎ যমরাজ চিত্রগুপ্ত ব্রহ্মাজি শঙ্কর তাকে পালকিতে নিয়ে আসবে আমার লোকে, বৈকুণ্ঠে নিয়ে আসবে, আর ওকে ও স্থান কোথায় পাবে, আমার কোলে স্থান পাবে। এটাই হচ্ছে একবার যদি কেউ কৃষ্ণ নাম নেয়, একবার যদি কেউ, সেই জন্য একবার যদি কেউ কৃষ্ণ নাম নেয় ওটা এই ফল পেয়ে যাবে। যদি কেউ নিরন্তর ঘরে গুরুদেব চরণ আশ্রয় করে আর কেউ নিরন্তর হরিনাম করবে, তাহলে ওটা কি ফল পাবে বলো, তাহলে ওটা কত সর্বশ্রেষ্ঠ ফল হবে। সেই জন্য কলিযুগে ঠাকুর কত সরল উপায় দিয়ে দিয়েছে আমাকে, আমাদের জন্য কত সরল উপায় করে দিয়েছে। সত্যযুগে মানুষের আয়ু হতো 1 লাখ 1 লাখ বর্ষ, আর তারা তপস্যা করতো, তপস্যা করে ঠাকুরের প্রাপ্তি করতো। তারপরে আলো ত্রেতায়ুগ, ত্রেতায়ুগে কি করতো, যজ্ঞ করতো। দ্বাপর যুগে ঠাকুরের অর্চন করতো। কিন্তু কলিযুগের জীব এত মন্দ সুমন্দ, কলিযুগের জীব কি এই সব করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না,
তপস্যা করতে পারবে না, মন কত চঞ্চল, এক জায়গায় থাকবে তখন তো তপস্যা করবে, তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, ঠাকুরের অর্চনও করতে পারবে না। সেই জন্য সবথেকে সরল উপায় ঠাকুর আমাদের জন্য দিয়েছে এই হরিনাম, এই হরিনাম। একবার সবাই বলুন, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার জোর করে বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আত্মাকে শান্তি আত্মা কি করি পাবে, ও প্রশ্নের উত্তর দিতে বলে কেবল গোবিন্দের নামের দ্বারাই আত্মাকে শান্তি পাওয়া যাবে। এই জন্য কি মহাপ্রভু কি বললেন, ভব মহাদাবাগ্নি নির্বাপন, সংসার যে আগুন লেগে আছে, সংসার যে এত দুঃখ কষ্ট পাচ্ছি, এই দুঃখ কষ্ট শেষ কি করে হব, বলছে কেবল গোবিন্দের নাম নিলে কি হবে, নির্বাপন। নির্বাপন মানে যদি কোথাও আগুন লেগে গেছে, জল দিয়ে আগুনটাকে বুঝিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আবার তো আগুন লাগতে পারে কি লাগতে পারে না, কিন্তু এখানে বলছে যদি কেউ গোবিন্দের নাম গ্রহণ করে না, নির্বাপনম অর্থ হলো চিরকালের জন্য তোমার যত দুঃখ কষ্টগুলো আছে চিরকালের জন্য দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, আর তোমাকে জীবনে দুঃখ কষ্ট পেতেই হবে না, কেবল ভগবানের নাম তুমি যদি করো। এই যে বলে এবং ব্রত কি করো, গোবিন্দের নাম তাকে ব্রত জীবন না, আমরা বলি না আমরা ব্রত রেখেছি, ব্রত মানে দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা ব্রত মানে দৃঢ়। এই জন্য মহাপ্রভু কি বলে, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে আহার নিঃ চিন্তা কৃষ্ণ বলো, বলে মহাপ্রভু বললেন উঠতে যাতে সতে সব সময় কি করো, হাতে তো কাম করো আর মুখে ভগবানের নাম করো, হাতে কাম আর মুখে নাম, বাস হয়ে গেল। কিন্তু এখানে বলছেন যথানুরাগ, কি দেখবেন ভগবানের নাম তো খুব মিষ্টি, এ থেকে দুনিয়াতে আর মিষ্টি কিছুই নাই। এই যে রূপ গোস্বামী তিনি বলছেন, বলে তুণ্ডে তাণ্ডব নিবিত বিতন হতে তুণ্ডা বৈলব্ধে কর্ণ ক্রড়ো কড়মিনি ঘটয়তে কর্ণা বুধেব স্প্রিয়া চেত প্রাঙ্গণ সঙ্গিনি রচয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতি। রূপ গোস্বামী বলছে ঠাকুরের নামে তো মিষ্টি আছে, এত মিষ্টি আছে, তিনি রূপ গোস্বামী বলছেন ঠাকুর ব্রহ্মা তো সৃষ্টি করতে জানেন, এতে মিঠা নামকে আর করার জন্য একটা জীবা দিয়ে দিয়েছে, হ্যাঁ এটাকে নাম কোটি কোটি করে দিন না, বলে কর্ণ ক্রড়ো কড়মিনি যখন কানে মধ্যে প্রবেশ করে না, এইরকম মনে হয় যেন আনন্দের বৃষ্টি হচ্ছে, আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে, হ্যাঁ যখন হৃদয়ে প্রবেশ করে এত শান্তি, এত শান্তি পাওয়া যাচ্ছে, বলছে সৃষ্টি করতে ব্রহ্মা জানে না, এত মধুর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দেখবেন আমাদের ঠাকুরের নাম নিলে না ভালো লাগে না, ঠাকুরের নাম নিতে ভালো লাগে না, তখন রূপ গোস্বামী একটি সুন্দর কথা বলছে, আপনারা মিষ্টি আপনারা সবাই মিশ্রি খেয়েছেন, কারা কারা জীবনে মিশ্রি খেয়েছে হাত উঠা, হাত উঠাও না, মিশ্রি খাওয়ানি জীবনে খেয়েছে, আপনার বলুন তো মিশ্রি মিঠা না তেতো, মিঠা, কিন্তু এই মিশ্রিটা কাকে কাকে তেতো লাগে বলতে পারবেন, কাকে তেতো লাগে, কে বলে হাত উঠা, হ্যাঁ যারা অসুখ হয়েছে, যাদের জন্ডিস পিলিয়ারও হয়ে গিয়েছে, হ্যাঁ অসুখ হয়েছে, দেখবে না ওই চা খাবে ওকে সব তেতো লাগে, সব তেতো লাগবে, এনে জন্ডিস বিমারি হলে কি হয় তেতো সব লাগবে, কেউ ডাক্তার কাছে গেলে কি বলে জানো, তোমার দেখো এই মিশ্রিটা হলো তো মিঠা, কিন্তু এখন তুমি যে মিশ্রি খাবে না তোমাকে মিঠা লাগবে না, আদরা তেতো লাগবে, কিন্তু কি করবে ওই মিশ্রিটাকে চুষতে থাকবে, চুষতে চুষতে কি হবে ধীরে ধীরে তোমার রোগটা ধীরে ধীরে ভালো হতে হবে, ভালো হতে হতে তখন দেখবে যখন মিশ্রিটা মিঠা লেগে গেছে মনে করো রোগটা তোমার ভালো হয়ে গেছে, রোগটা তোমার ভালো হয়ে গেছে, আর মিশ্রি তুমি ছাড়তে পারবে না। রূপ গোস্বামী বলছেন স্যাদ কৃষ্ণ নাম চরিত অভিজ্ঞা রসনাস ন রুচিকান, তিনি বলছেন ভগবানের নাম তো খুব মিষ্টি, কিন্তু আমাদের জন্ম জন্মান্তরের পাপ আছে, এই পাপ থাকা দরুন ভগবানের নাম আমাদের ভালো লাগছে না, বলে কি করতে হবে, তুমি কি করতে হবে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন
बोले अनुजी ना जेना तब नाम गाय क्रमे ते कृपाया नामे रुचि आवे आशा जीवन मन ना लागल गोपीदेव नाम भालो ना लगल जोर कर बस बस हरि नाम का करो है हरि नाम करो करते करते की आवे धीरे धीरे करते करते तुम्हारे पाप गुला धीरे धीरे नष्ट होते जाए धीरे धीरे पाप हार तो मन तो भाल लागे ना हर मुख तक गोपीदेव नाम ही छापे ना सब समय इच्छा करो कखनो गोपीदेव नाम करो कखनो समय डाबेले गोपीदेव नाम करो आर जखन गोपीदेव नाम तुम्हारे भाल ले गए छे की माने करबे संसार दुख कष्ट शेष संसार दुख कष्ट तुम्हार शेष हो गए चार दुख कष्ट तुम्हें भोग करता है ना आर किछु भोग करते लागबे ना हैं एई जने खाने बोलछेन धीरे धीरे हरि नाम करबे तखन की होबे बोले द्रुत चित उच्चई तखन गोविंद रे नाम लिए ना चौथी जल पड़िबे हृदय प्रेमित गदगद होबे हां नयन नाम गलत दस धाराया बदन नाम गदगद हृदय गिरा तोर हृदय तुम्हार खुशी हो जब आनंद चौथी जल पड़ते लागे हैं तखन की होबे बोले हसत्य था तहन तुम्हें हंसता आरम्भ कर बोले हंसवे क्या कहना हंसवे तहन विश्वनाथ चक्र सुंदर कथा बोल कखन कखन महाप्रभु कखन अट्टहास करते हा 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 करे एक घंटा तो कांतन तो कांतन गोड़ागोड़ी जते तो गोड़ागोड़ी जते कहना ए गोविंद नाम करे महाप्रभु के जगत गुरुदेव जिज्ञास कर जे कहन की व्यापार तुम नाचा 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 कुदू कर करछो सन्यास रे काज बोले गुरु मेरे मूर्ख देखी करे ना सासा तुम्हें मूर्ख तुम्हारे वेदांत नहीं अधिकार कृष्ण नाम जप ही सर्व मंत्र सार गुरुदेव आमाके हरि नाम तो दिए छे आर गुरु आमी आज्ञा पालन करे सारा दिन ए गोविंद रे नाम करे आर करते करते की दक्षी एक दिन वृंदावन ने सुंदर पहुंची गई छी आर शिखर कलकल नदी जमुना नदी प्रवाहित हो छे सुंदर कदम गाछ रे नीचे वही गोविंद दाड़ी अतिनी बांसी बजा छे आर बांसी बाजी आमाके डाक छे आर आमी दौड़ी छी ताके धरार जने आर जब धरी फेल छी देखि उठाली आर ताके दाड़ी आवर डाक छी এই যে যখন মহাপ্রভু বলছে যখন যখন আমি হরিনাম করি না তখন বৃন্দাবনে সেই যমুনা খুলে কি দেখি গোবিন্দকে আশীর্বাদ দেখি এই জন্য আমি আসি তার বিশ্বনাথ ঠাকুর এখানে সুন্দর কথা বলছেন কেন ভক্ত আসে একটা সুন্দর কথা শুনছেন এখানে কি হয়েছে এখানে কৃষ্ণ গোপাল এখানে গোপীদের বাড়িতে না প্রত্যেক দিন দিন নৌ চরি রোজ 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 চরি করে একটা গোপী দেখ চিন্তা করছে গোপাল তো আসে নদী চরি করে एक बार तो तार दर्शन होए आबार कृष्ण जगह ने चली जाए ना आबार दर्शन आए ना एक बार गोविंद जो थी आज के बाड़ी के आज से नौनी चोरी करते गोविंद का भी बेंदे रखो और बेंदे रखना काचे खूब भालो के गोविंद के दर्शन करो एक ना गोविंद ऐसे से नौनी चोरी करते वो हरीर में देसुंदर तीन माखन रखे एक टा दर्जा रे खुनाई दुखी आज आज के गोविंद का धर्म हो और गोविंद धीरे धीरे ऐसे बिड़ाले मत है बिड़ाले मत ऐसे ऐसे আর ননি কথা আরম্ভ করছে আর গোপী তো খুশি হয়ে গেছে যার জন্য বানিয়েছে আজ গোপাল খাচ্ছে যখন ননি খেয়ে গেছে না এখন গোপীকে ধরছে বলে আজ কোথায় যাবে আজকে তোমায় বেঁধে রাখবো কেন আমার বাড়িতে এলে কৃষ্ণ বলছে গোপী আমি তো চিন্তা করছিলাম আমার বাড়িতেই ননি চুরি করছিলাম বলে বাড়িতে ভালো করে মজা থাকাবো চলো তোমাকে এখন বাঁধি রেখো বলে খামের মধ্যে হাত রাখ এখন বাঁধবো এখন গোপাল হাত রেখেছে আর গোপীটা ওই রিবনটা চুল থেকে বের করে যখন বান্তি গিয়েছে না গোপালার হাত তো কত নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল ঠাকুরের হাত তো ননি থেকে কমল হলো ঠাকুরের হাত যখন বান্তি যাচ্ছে না বান্তি পারছে না ও সব ফসে যাচ্ছে হ্যাঁ সব ফিসলি যাচ্ছে বান্তি পারছে না কিছুতেই তখন গোপাল বলছে বলে গোপী জীবনে কখন তুমি বেঁধে গিয়েছি কি না বলে না বলে তুমি যদি নিজে বান্ধা না যাও শিখবে কি করে প্রথমে তো নিজে বান্ধা যাবে তবে তো শিখতে পারবে বলে গোপাল তুমি বাঁধতে পারো বলে আর কি বলে তুমি শিখিয়ে দাও বলে হাত রাখ তোমাকে ভালো করে শিখাচ্ছি ওই গোপীটা হাত রেখেছে আর গোপাল কি করছে ভালো করে বেঁধেছে একটা গাঁট দুটো গাছ তিনটা ভালো করে গাঁট বেঁধেছে বলে গোপাল তুমি তো খুব ভালো বাঁধতে পারো বলে আর কি তোমার কথা ছেড়ে দাও আমি তো বড় বড় জ্ঞানীদের ব্রহ্ম জ্ঞানীদের যারা ব্রহ্মেতে আর বিচরণ করছে বড় বড় যোগীদের ও আমি নিজের ভক্তির মধ্যে তাদেরও বেঁধে দিই বলে গোপাল খুলে দাও বলে গোপী এপর্যন্ত আমি তো কাউকে খুলতে শিখে না আমি তো সবাইকে আমি কেবল বাঁধতেই শিখেছি আমি তো কাউকে খুলতে কখনো শিখে নি বাস কৃষ্ণ আমি তো গেল পালিয়ে গেছে ওখান থেকে
एक दिन की हो चे एक जन गोपी प्रत्येक दिन एटा गोपी प्रत्येक दिन के नाली से करे तुम्हार गोपाल बाड़ी ते प्रत्येक दिन से नोनी चोरी करे मां बोल छे हमार गोपाल तुम्हार बाड़ी ते जाबे केनो हमार बाड़ी ते की अभाव आछे 9 लाख धनु जखन दूध दही समुद्र से कने प्रवाहित हो छे हमार गोपाल की बाड़ी ते अभाव आछे जाबे बोले आमी मानते जाई ना बोले यदि तुम्ही हाते नाते जे धरिए दओ तबे हम बुझ बोले ठीक आछे काल के हाते नाते तुमके धरिए देखि दओ एखने की होय छे गोपाल ते जाय ও গোপীও গান ওই হাড়ির মধ্যে মাখনটারে লুকিয়ে আছে এখন গোপাল এদিকে এদিকে তাকিয়ে সব দিকে কেউ আছে কিনা দেখছে কেউ নেই হাড়ি বিহার মধ্যে গিয়েছে গিয়ে মাখনে কে তার মুখে যদি তো খুশি হয়ে গেছে যেন খাওয়া হয়ে গেছে না ধরছে গোপী বলে কোথায় যাবি চলো মায়ের কাছে যাও বলে দেখো গোপী আজকে ছেড়ে দাও কাল থেকে আসব বলে না চলো মায়ের কাছে তোর মায় মানে না হ্যাঁ তুই বাড়ি বাড়ি মাখন চুর কর মায় যে মানে না চলো বলে তোমার পাপ করছে তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমার পতি সবাই রে আমার পাপ প্রণাম করছি আজকে ছেড়ে দাও কাল থেকে যাব না কাল থেকে আসব না চলো মার কাছে ধরে নিয়ে গেছে যখন ধরে নিয়ে গেছে যখন গিয়েছে না নন্দ ভবনে ওই সামনে নন্দ বাবা বসছিল নন্দ বাবা তো ভাসুরু হয় আগে তো ভাসুরু কাছে কে যেত না পর্দা করতো না পর্দা করতো মাথায় কাপড় দিত ওই ভাসুরু কে দেখে এখন চিন্তা করছে মে মেয়েদের কথা কেন এনাকে বলে কি লাভ হবে আর পিছনে দরজা দিয়ে যাচ্ছি এখন পিছনে দরজা যখন আসছে ওই যে ঘুমটা ছিল না একটু টেনে দিয়েছে আর গোপাল উপরে কাপড়টা ঢেকে দিয়েছে তিন তো ভগবান তিন তো ভগবান ওর ঢাকার সঙ্গে সঙ্গে না গোবিন্দ হয়ে গেছে ওর ছেলে হয়ে গেছে ওর ছেলে আর গোবিন্দ কি করছে বাড়িতে গিয়ে শুয়ে গেছে আর মা যশো তাকে থপথপি লাগিয়ে তাকে ঘুম পাড়াচ্ছে এখন গোপী এসেছে অন্যদিকে ঘুরে বলে মা যশো রে যশো বলে সকাল থেকে চিৎকার করছ বলে চিৎকার কি তুই মানতে চাই না তোমার গোপাল বাড়ি বাড়িতে মাখন চুরি করে তুমি মনে করো আমার ছেলেটা খুব ভালো ছেলে আজকে হাতে নাতে ধরে নিয়ে এসে তোমাকে দেখাবো গোপাল কি করে ঘরে মাখন চুরি করছিল কিন্তু মা যশোমতি ওই সময় কি করছিল গোপালের খাটের মধ্যে হ্যাঁ থাক থাক দিয়ে করে ঘুম ঘুম পাড়া ছিল ও দেখছি আমার গোপাল তো ঘরে শুয়ে আছে কাকে ধরে নিয়ে এসছে এখন বেরিয়ে বেরিয়ে এসে বলে কি সকালে তোরা কেন চিৎকার করছো বলে দেখ তোমার গোপালকে দিয়ে বলে গোপাল কোথায় আমার গোপাল তো ঘরে শুয়ে আছে তুমি তো নিজের ছেলেটাকে ধরে নিয়ে এসে ছেলেটা এখন ঘুমটা খুলেছে আর যখন কাপড়টা খুলেছে গোপালের মাথা দেখে ও গোপাল কি ওর ছেলে আর এখন গোপাল ঘুম পাড়েছিল ঘুম ঘুমাছিল এখন চপকে মলতে মলতে এসে বেরিয়ে এসছে বলে মা দেখলে ইয়ে গোপী কি করে প্রত্যেক দিন কি করে মিথ্যা কথা বলে আমি বাড়ি ছেড়ে কোথায় যাই না আরে আমার না মিথ্যা কথা প্রত্যেক দিন বলে যদি এরকম মিথ্যা করে না সত্যি সত্যি গিয়ে মাখন চুরি করবো বাড়িতে মা গোপী তো দেখে আশ্চর্য পড়ে গেছে ইয়ে কি হলো দরজা পর্যন্ত গোপাল ছিল কাপড় দেখতে পাল্টে গেল কি করে এখন জিজ্ঞাসা করছে তুই মিথ্যা থেকে এলি বলে তুমি তো আমাকে ঘর থেকে নিয়ে এসে বলে আমি তো গোপালকে নিয়ে এসেছিলাম বলে তুমি তো আমাকে নিয়ে এসছো হ্যাঁ এখন মা যশোমতি বলছে খবরদার কাল থেকে আর এসব মিথ্যা কথা বলবে না আমার ছেলেকে চোর বানাবে না নিজের ছেলেকে বলে গোপালকে নিয়ে আসি ও এত দুঃখী হয়ে গেছে না বলে কি হলো যখন যাচ্ছে না আর গোপাল অন্য রাস্তা দিয়ে চলে গেছে কি গোপী কি ব্যাপার কি আমি তোমার পায়ে কত পড়লাম তোমার শাশুড়ি তোমার শাশু তোমার পতি তুমি ছাড়লে না না দেখলে আজকে তোমার ছেলেকে চোর বানিয়ে দিয়েছে ভবিষ্যৎ যদি আর বেঁধে নিয়ে আসে না তোমার ছেলে কি তোমার পতিকে চোর বানিয়ে দেবে গোপাল তুমি জিতে গেছো আমি হেরে গেছি এই জন্য বলে হসত্যথ যখন এই কৃষ্ণ নাম করবো ওই কৃষ্ণ নাম করতে করতে কি হবে একদিন সাক্ষাৎ যেরকম টিভিতে সিরিয়াল দেখি না বিশ্বনাথ ঠাকুর বলছেন একদিন কৃষ্ণের সমস্ত লীলা তোমার হৃদয় মধ্যে প্রকাশিত হয়ে যাবে হ্যাঁ প্রকাশিত হয়ে যাবে এই জন্য রোদতি কখনো কখনো কান্দে বলে কান্দে কখন কৃষ্ণ যখন দর্শন দিয়ে তো অনেক আনন্দ পায় কিন্তু কৃষ্ণ যখন চলে যায় না দুঃখে কান্না কাটি করতে আরম্ভ করে নৃত্যতি কখনো কখনো নৃত্য করতে আরম্ভ করে বলে কেন কৃষ্ণ অন্তর ধ্যান হলে তো ক্রমে না করে যখন আবার গোবিন্দ দর্শন দিয়ে তখন হাত উঠিয়ে কৃষ্ণ কীর্তনে নাচতে আরম্ভ করে বলে বাহ্য কৃত্য কে যে কোন কে বলছে না বলছে তার কোন শরীর হুদবুদ থাকে না ওই কৃষ্ণ নাম কীর্তন করতে থাকে এই জন্য এখানে বলছে আত্মা কা শান্তি কি করে পাবে এখানে বলে আত্মার শান্তি তখন পাবে যখন এই গোবিন্দের নাম তুমি গ্রহণ করবে যখন হরি নামে তো তোমার রুচি হয়ে যাবে বাস কৃষ্ণ নামে রুচি হয়ে গেলে সমস্ত বন্ধন সমাপ্ত হয়ে যাবে আর তুমি সেই আনন্দে নিমগ্ন হবে আর একদিন ঠাকুর কি করবে নিজের গোলক বৃন্দাবনে তার চরণে তোমাকে
স্থান দিবে হ্যাঁ এই জন্য কি করবা গোবিন্দের নাম করবে কিন্তু এটা নিয়ম আছে কি নিয়ম জানেন তো যদি ভগবানের নাম তো হলো মিঠা ঔষধ তো তার জন্য পথি তো দরকার আছে না পথি জন্য চারটা নিয়ম পালন করতে হবে কি নম্বর প্রথম হলো জুয়া খেলবে না দ্বিতীয় জিনিস হলো কোন নিশা দ্রব্য গ্রহণ করবে না হ্যাঁ যেরকম পান বিড়ি সিগারেট আফিম গাঁজা ভাঙ মদ্য পান করবে না তৃতীয়টি হলো অবৈধ রূপে স্ত্রী সঙ্গ করবে না আর চতুর্থটি হলো জীব হিংসা করতে না জীব হিংসা মানে মাছ খাওয়া মাংস খাওয়া ডিম খাওয়া পিঁয়াজ লসুন এই জিনিসটাকে ছাড়তে হবে কেন না ঔষধটা ভালো ঔষধ ভগবানের নাম কিন্তু যদি পথ্য সঙ্গে যদি ঔষধটা গ্রহণ করা হয় তবে তো রোগটা ভালো হবে না আর যদি তুমি পথ্য গ্রহণ না করো সারা জীবন করবে খাবে ঔষধ কিন্তু ঔষধের কোনো কাজ হবে না এই জন্য ভগবানের নাম করতে গেলে হ্যাঁ এই খারাপ জিনিসগুলো আমি ছাড়তে হবে বিশেষ করে বাংলাতে মাছ মাংস যে খায় এই জিনিস ছেড়ে দিতে হবে এখানে গীতা পড়ে দেখবেন কৃষ্ণ নিজে বলছেন কি বলছেন কৃষ্ণ বলছেন হে অর্জুন যারা মাছ মাংস খায় আর আমার পুজো করে যেরকম ছাইয়ের মধ্যে ঘি ঢাললে বাড়ি বেকার ঘিটা ঢালা বেকার আমার ভজন করাও সেটা বেকার বলে কেন প্রত্যেক জীব হলো আমার সন্তান গোবিন্দের সন্তান তেন তোমার ছেলেকে গলা কেটে দিয়ে মেরে দিই আর তোমার চরণে পড়ি তুমি কি আমাকে ক্ষমা করবে ক্ষমা করবে ক্ষমা করবে না এই জন্য সব হলো তার সন্তান তাই তাকে কেটে খাবো আর তার ভজন করবো ভগবান বলে তার ভজনকে আমি স্বীকার করি না এই জন্য তার নাম হলো মাংস মাংস অর্থ কি মাং মানে আমাকে স মানে তিনি মানে তুমি এখানে যাকে খাচ্ছ বলছে খাবে এই জন্য মিট মিট মানে কি মি ইট আর ইট মি মিট মিট বলে না মি ইট মিট মানে আমাকে যে খাবে বলে ইট মি মানে তুমি এখানে যাকে খাচ্ছ পরে যে আবার তোমাকে খাবে কেন না পাপ নিজের বাপকে ছাড়ে না এই জন্য ভগবানের ভজন করতে গেলে ভাগবত বলছে এই যে কলির যে স্থান আছে একে ছেড়ে ছুড়ে দিয়ে গোবিন্দর ভজন করলে পরে ভগবান সব থেকে সরল উপায় দিয়েছে গোবিন্দ ভজন করো হরিনাম তুম করো বাস এই জীবনে আমরা কি করবো গোবিন্দের কাছে চলে যাব আর আনন্দে ঠাকুরের চরণে স্থান দিয়ে নিত্য পরমানন্দে তার প্রেমানন্দে আমরা আস্বাদন করবো ঠিক আছে আজকে আমরা কথাকে এইখানে মাতা এইখানে আমরা এখানে বিশ্রাম করবো বিশ্রাম দিচ্ছি দেখুন আমাদের যে কথাটি না আমাদের তিনি রাধা দিদি আর কি নাম তোমার অচ্যুত কৃষ্ণদাস প্রভু এরা আমাকে অনেক দিন থেকে ডাকছিল মহারাজ আসবেন 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 এখানে এই জন্য আমি বললাম অনেক দিন থেকে ডাকছি এবার গিয়ে দেখি এবার গিয়ে দেখি এই জন্য তিনি বহুদিন থেকে বলছিলেন তখন বলে ঠিক আছে আমি চেষ্টা করব আমি আসার জন্য এরা আমাদের ডেকে আনলো আমাদেরকে হ্যাঁ এই জগতে অনেক প্রকার দান আছে কিন্তু সব থেকে বড় দান কি রাধা রানী বলছে সব থেকে বড় দান হলো কি ভরি দাজনা সব থেকে বড় দান হলো যারা এই কৃষ্ণ কথাকে দান করে এ থেকে জগতে বড় দান আর কিছু নেই এই জন্য আমাদের প্রভুপাদ বলছেন এই মায়ার মধ্যে যে জীব ফাঁসি আছে যদি তাদের বুঝিয়ে কোন একটা জীবকে যদি বুঝিয়ে টুঝিয়ে গোবিন্দ ভজনকে লাগাতে পারো প্রভুপাদ বলছেন যদি কই কোটি কোটি হসপিটাল খুলে দিয়ে কোটি কোটি অন্নছত্র কোটি কোটি হ্যাঁ অন্নছত্র খুলে যে পুণ্য হবে তা থেকে অনন্ত কোটি গুণে ফল পাবে যদি কেউ কৃষ্ণ কথা অন্যকে দান করে যদি একটা জীবকে ভগবান ভজন লাগিয়ে দিতে পারে বলি কেন এই জগতের খাওয়া দাওয়া কিছু সময়ের জানি হ্যাঁ রোগ হয়ে গেছে আবার রোগ হবে কাপড় দিয়েছে আবার ফেটে যাবে খাওয়া দিয়েছে দু ঘন্টা পর আবার খিদে লাগবে কিন্তু যদি গোবিন্দ ভজনে কেউ লাগতে পারে তিনি চিরকালের জন্য গোবিন্দ কাছে চলে যায় জন্ম মৃত্যু দুঃখ কষ্টে চিরকাল মুক্ত এই জন্য এরা হরিকৃষ্ণ এরা আজকে আমাদের ডেকে বহু কষ্ট করে তারা এই প্রোগ্রামটা করেছেন এখানে এদের সবাই তালি বাজিয়ে দেবে স্বাগত করো ভাগ্যকে খুব শান্তি শুদ্ধি কেন এরা সারাদিন দৌড় ভাগ করে হ্যাঁ ভাগ দৌড় করে অনেক কষ্ট করেছে আর দ্বিতীয়ত হলো এই যে বাড়ির যে মালিক আছে কোথায় বাড়ির মালিক আছে এই বাড়ির মালিক কোথায় হ্যাঁ ওনার দাদা আর কোথায় উনি কোথায় গেলেন নিচে কি করছো হরি কথা শুনছেন এই জন্য ওরাও ওরাও কৃপা করে ওনাকে ডেকে দিতে পার ওরাও কৃপা করে কি করছো না ডেকে দিবে বাপ কাছে বিশ্রাম নিচ্ছে এই জন্য তারাও এই স্থানটি কৃপা করে এরা চেষ্টা করছিল আগে করতে হ্যাঁ প্যান্ডেলে বেঁধে কিন্তু সময় উনি এলেন না তারপর তিনি এই জায়গাটি পরিষ্কার করে এই জায়গাটিকে তিনি ব্যবস্থা করলে এইখানে হরিকথা হোক এটা যেটা কানে
ভগবানের কথা হয় সেখানে বলছেন সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যথা চুকাদর কথা প্রসঙ্গ যে বাড়িতে এই গোবিন্দের কথা ঘরটা ঘর থাকে না সে ঘরটা বলল বৃন্দাবন হয়ে যায় ভগবানের ধাম হয়ে যায় এই জন্য যেখানে হরিচর্চা হরি কীর্তন হলো মানে ঘরে সমস্ত পাপ দূর হয়ে যায় হ্যাঁ এই জন্য আপনারা তাদের জন্য তালি বাজিয়ে তাদেরকে স্বাগত আর এই কথার মধ্যে বহু লোক বহুভাবে কেউ শরীর থেকে কেউ মন থেকে কেউ ধন থেকে বহুভাবে কেউ না কিছু ভাবে তারা সাহায্য করেছে হ্যাঁ এই জন্য আমাদের এই যে প্রভু কি নাম আপনার প্রভু প্রভু সেখানে ভগবানের কথা শোনায় বহুত ভালো কথা হ্যাঁ এই জন্য বহুত ভালো কথা এই জন্য আর যারা এখানে কথা শুনতে এসছে যদি সুখদেব গোস্বামী হতো যদি পরীক্ষিত না মহারাজ না হতো তো কথা কি হতো হতোই না হ্যাঁ এই জন্য শ্রোতারা সবাই হলো পরীক্ষিত মহারাজের কাজ করছে এই জন্য আপনারা এসে আমাদের আনন্দ বর্ধন করলেন আপনার এলেন তবু আমি একটু গোবিন্দের কথা বলতে পারলাম আর যদি আপনার না আসতেন আমি কাকে আর কথা শোনাতাম এই জন্য আপনার সবাই আপনাদের জন্য খুব জোর তালি বাজান সেখানে আর আমাদের মহারাজ কি নাম মহারাজ হ্যাঁ ভক্তি প্রসাদ জিতেন্দ্র প্রভু মহারাজ তিনিও কৃপা করে আমাদের এখানে এলেন মহারাজ তারপরে আমাদের আমাদের সিদ্ধাম ভাইয়া হ্যাঁ তিনিও খুব সুন্দর মৃদঙ্গ বাজালে আমাদের শ্রী শ্রীকান্ত প্রভু কি নাম আপনার প্রভু হ্যাঁ চৈতন্য প্রভু আর আমার গৌর সুন্দর প্রভু খুব ভালো ভালো কথা শোনালো আপনি এদের যে তালি বাজি এদের স্বাগত হ্যাঁ আর শেষে আপনার আমাকেও আশীর্বাদ দিবেন সবাই আমাকে কৃপা করবেন আশীর্বাদ দিবেন যাতে আমি আপনাদের সেবা করতে পারি হ্যাঁ গুরু বৈষ্ণবদের যাতে আমি জীবনে গুরু বৈষ্ণবদের সেবা করতে পারি আমাকে আশীর্বাদ দিবেন যাতে সারা জীবন গুরু বৈষ্ণবের আনুগত্যে আমি ভজন করতে করতে যাতে জীবনটা কাটাতে পারি আপনারা আমাকেও আশীর্বাদ দিবেন আর যে মাইকওয়ালা ভাই মাইকওয়ালা খুব সুন্দর হ্যাঁ তিনি সুন্দর মাইক লাগিয়েছিলেন কিন্তু খুব কম পয়সা তিনি লাগিয়েছিলেন খুব কম পয়সা তিনি লাগিয়েছেন তোমাকেও ঠাকুরের কৃপা ভগবান তোমাকে আশীর্বাদ করবে এই জন্য সবাই ভগবানের ভজন করুন ভক্তি করুন ঠিক আছে এখানে একটা কীর্তন করে আমার কথাকে বিশ্রাম দাও আপনারা দাঁড়ান আমার সঙ্গে সবাই দাঁড়িয়ে একটু কীর্তনে নাচবো সবাই ঠিক আছে হ্যাঁ ইনি বলছেন এক মিনিট মাইক দাও তো মাইক মাইক নি মাইক হরে কৃষ্ণ বলো বলো হরে কৃষ্ণ এই মহারাজের নামে আমরা তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো ঠিক আছে সবাই মিলে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে